বিকেল, শুভ বিকেল। ইংল্যান্ড থেকে করছি, ইংল্যান্ড থেকে যারা দেখছেন তাদেরকে শুভ বিকেল, এবং আমরা ভারতবর্ষ থেকে যারা আজকে সৌধ আলাপচারিতা দেখছেন তাদেরকে শুভ সন্ধ্যা। ভারতবর্ষের সন্ধ্যা নামছে, বাংলাদেশের সন্ধ্যা নামছে। যারা দেখছেন সবাইকে নমস্কার, সালাম, আদাব জানিয়ে রাখছি। অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। যারা সৌধের অনুষ্ঠান দেখে থাকেন, আপনারা জানেন সৌধ প্রত্যেক বছরই গত প্রায় 9 বছর থেকে বাংলা মিউজিক ফেস্টিভ্যাল করে থাকে লন্ডনের বিভিন্ন শহরগুলোতে। আজকে এই বাংলা মিউজিক ফেস্টিভ্যালে আমরা যা করতে চাই, যে একদম বাংলা গানের উদ্ভব থেকে শুরু করে আমরা একটা প্রেজেন্টেশন করি, যেখানে একদম এক্সপেরিমেন্টাল আধুনিক বাংলা গান পর্যন্ত শোকেসড হয় এই অনুষ্ঠান। আজকে অত্যন্ত আনন্দের এবং গৌরবের যে বাংলা গানকে একটা অন্য মাত্রায় যিনি নিয়ে গেছেন, এবং তার বাইরে সব থেকে জরুরি যে প্রসঙ্গ বাংলা খেয়াল, আগে বিশ্বপুর ঘরানায় এই বাংলা খেয়ালের প্রচলন ছিল, এই বাংলা খেয়ালকে একটা বিশ্বব্যাপী বাংলা খেয়ালকে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, ঠায় দাঁড়িয়ে আছেন, একজন পায়োনিয়ারিং পথিকৃৎ বলা যায়, পথিকৃতের ভূমিকা পালন করে যাচ্ছেন। তার সঙ্গে ইন্ট্রোডাকশন করা বৃথা, যারা অনুষ্ঠান দেখছেন তার কথা জানেন। আমাদের সাথে আছেন কবি সুমন। নমস্কার সুমন দা, আজকে আমাদের এই এই ক্ষুদ্র পরিসরে আপনি যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন আপনারা সৌধের অনুষ্ঠান যারা দেখেন তারা তো জানেনই, পণ্ডিত অরুণ ভাদুড়িজির অন্যতম প্রধান শিষ্য, এই পাশ্চাত্যে শাস্ত্রীয় সঙ্গীতে যিনি নানাভাবে নানা রকমের ব্যক্তিত্ব হলো শিক্ষাদান করে, তার বাইরেও একদম অভূতপূর্ব পরিবেশনা দিয়ে জয় করছেন। আমাদের সাথে আছেন শ্রী চিরঞ্জীব চক্রবর্তী। অসংখ্য ধন্যবাদ চিরঞ্জীব দা আমাদের সাথে আজকে যুক্ত হলেন। আমি একটু বলে নেই, এটা না বলেই আসলে, এটা আমাদের যারা দেখেছেন তারা জানেন এবং যারা দেখছেন তারা বুঝতে পারছেন, কবির সুমন তাহার কোনো আসলে কোন রকমের ইন্ট্রোডাকশনের দরকার হয়, কিন্তু আধুনিক বাংলা গানে নতুন স্বর বা প্রতিস্বর নির্মাণ, আবার অন্যদিকে বাংলা গানের মর্ম ধর্ম এবং প্রকরণেও যিনি সঞ্চার করেছেন এক আশ্চর্য অভিনবত্ব, কি বাংলা আধুনিক গানে, কি বাংলা খেয়াল গানের মতো যুগান্তকারী ধারণা, উদ্যোগ ও কর্মপ্রবাহ দিয়ে যিনি তৈরি করেছেন এক বিস্ময়কর নিজস্ব ভুবন, এক সম্পূর্ণ প্রাতিষ্ঠিক বলয়। এবারের সৌধের আলাপচারিতায় আজকে সুমনদাকে পেয়ে ভীষণ রকমের আনন্দিত বোধ করছি, পুলকিত বোধ করছি। যারা আজকের অনুষ্ঠান দেখছেন, একটা বিনীত অনুরোধ, আমি এই ফাঁকে আমার টাইম লাইনে শেয়ার করে নিচ্ছি, যারা অনুষ্ঠান দেখছেন তাদের কাছে অনুরোধ, এই আজকের অনুষ্ঠানে নানা রকমের গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে কথা হচ্ছে, তো এটা যদি আপনারা আপনাদের টাইম লাইনেও ঠিক একইভাবে শেয়ার করে নিন, আপনার বন্ধুদের কাছে এটা পৌঁছে দেওয়া উচিত, এই কথাগুলো পৌঁছে দেওয়া উচিত। আমি একটু লিখে দিলাম, আমি একটু পাঠিয়ে দিলাম, সুমনদাকে একটু পাঠিয়ে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপে। আপনার প্রচুর ফলোয়ার যারা আছেন তারা যদি ওখান থেকে এটা কপি অ্যান্ড পেস্ট করে আপনার ফেসবুকে রাখলে তারা যুক্ত হতে পারবেন। আমরা চাইব এই কথার ফাঁকে মাঝে মাঝেই যারা দর্শক আছেন তাদের কোনো প্রশ্ন থাকলে এই প্রশ্নগুলো আমরা উত্থাপনের চেষ্টা করব। একটা ছোট পরিচয়ের কথা বলে রাখি, সৌধেও যারা আজকে অনেকেই হয়তো নতুন দেখছেন, এটা ইউকেতে 10 বছর ধরে মেইনলি মূলত শাস্ত্রীয় ভারতীয় শাস্ত্রীয় মার্গ সঙ্গীতের
প্রমোশন করে যাচ্ছে, তার সঙ্গে আবার গ্লোবাল মিউজিকের এটা প্রমোশন করে যাচ্ছে। আপনারা জানেন এটা প্রায় 10 বছর থেকে শুরু হয়েছিল, কিরানা ঘরানার আরেক অন্যতম প্রধান শিল্পী যিনি সারা পৃথিবীতে গান করে শাস্ত্রীয় সঙ্গীত করে বেড়াচ্ছেন, শ্রীমতী চন্দ্রা চক্রবর্তী এবং আমি, এটা মিলে সৌধ শুরু হয়েছিল 10 বছর ধরে। এখন এই চর্চা আরো নানা ব্যক্তি পাচ্ছে আপনাদের সহযোগিতায়। এটা বাংলা মিউজিক ফেস্টিভ্যাল, এইটাই একমাত্র বাংলা সঙ্গীত নিয়ে আমরা কাজ করছি এবং আজকে এই বাংলা সঙ্গীত উৎসবের যারা দর্শক তাদের কাছে অত্যন্ত আনন্দের ঘটনা আজকে যিনি যুক্ত হয়েছেন কবি সুমন, বাংলা গানকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছেন। আমরা একটু সুমনদার কাছে যেতে চাই। চিরঞ্জিব দা, আমি জানি আপনার আপনার নানা রকমের সুমন সুমনদাকে নিয়ে আপনার তো অনেক জিজ্ঞাসা আছে, বিশেষ করে বাংলা খেয়ালের যে ধারণা, এবং এটা আমি কথা বলে নানাভাবেই আমার কাছে মনে হয়েছে যে এই কথাগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া উচিত। আমরা বাংলা গান হতে গেলে খেয়ালের সমস্ত রকমের নিয়ম মানার পরেও এটাকে আমরা রাগ প্রধান বলছি, নানা রকমের প্রশ্ন আছে কিন্তু এই বাংলা খেয়াল নিয়ে রাগ প্রধানই বলছি, এবং রাগ প্রধানই বা বলছি কেন, এটা আসলে ঠিক বাংলাকে যে অর্থে সবসময় এটা তুচ্ছতা ছিল করে দেখার একটা ব্যাপার ছিল শাস্ত্রীয় সঙ্গীত মহলে, তো এটার একটা ক্রম ফলাফল কিনা এইসব নিয়ে আজকে কথা হবে। স্বাগত জানাচ্ছি যারা দেখছেন, আর স্বাগত জানাচ্ছি চিরঞ্জীব দাকে। সুমন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটু শুরুতেই আমার একটা অনুরোধ হলো, যদি শুরুতেই একটা আপনার, আমি ভীষণ রকমের একটা রাগেশ্রী আপনার শুনেছি, এবং রাগেশ্রী দিয়েই যদি একটু শুরু করা যায় কথা বলার, আপনি একটু যদি আনমিউট করা যায় কি আপনাকে, একটু আনমিউট, আপনি মিউটেড আছেন সুমনদা, একটু যদি আনমিউট করা যায়। হ্যাঁ, আনমিউট করেছি। আমার অনুরোধ, মানে কথা বলুন না, মানে ব্যাপারটা, এই যে কথাটা বললেন আমার খুব ভালো লাগলো, কেন ছোটবেলার থেকে আমার 73 বছর বয়স হয়েছে, আমি জানি না আপনারা কি কত, মনে হয় আমার চেয়ে বয়সে আপনারা কিঞ্চিত হলেও ছোট। 73 বছর, একটু একটু বলে দিই, কয়েকটা জিনিস একটু বলে দেওয়া দরকার। ধরুন ক্রিকেট আর ফুটবল, এখন অবশ্য যারা নবীন তারা, এমনকি মধ্যবয়সীরাও, আর চুনি গোস্বামী, সুবিমল গোস্বামীর নাম বোধ হয় জানেন না, আর জানলেও অনেক কিছু জানেন না। আর সুবিমল গোস্বামী, চুনি গোস্বামী আমার কৈশোরের হিরো, মোহনবাগান ক্লাবে খেলতেন এবং ভারতের ফুটবল দলের, সকার দলের ক্যাপ্টেন হয়েছিলেন। ভারত একবার প্রি অলিম্পিক্সে খেলেছিল, ভারতের দল তখন আফগানিস্তানের বিরুদ্ধে, গোলটা করেছিলেন চুনি গোস্বামী। চুনি গোস্বামী যে গাছের তলায় দাঁড়াতেন, আমরা সেই গাছের পাতা ছিঁড়ে বইয়ের মধ্যে ঢোকাতাম। অর্থাৎ সাধারণত এটা, আমরা যারা হিন্দু পরিবেশে বড় হয়েছি, জন্মেছি এবং বড় হয়েছি, দেবী সরস্বতীর পুজোর সময় ওই যে সরস্বতীকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, সেসব ফুলের পাপড়ি নিয়ে বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এবং এবং দেবী সরস্বতীর পায়ের কাছেও সেই বইগুলো রাখা হয়, যেগুলো আমরা পড়ি না। মানে অর্থাৎ যেখানে সমানে জল পড়ছে, মানে তা সেটা মঙ্গল হোক আর ঈশ্বর জানেন আর কি কী হোক, জল পড়ছে বইয়ের ওপর, সেই বইটাতে প্রথম কথা খুব শ্রদ্ধা করা হচ্ছে না, এটা পড়ার জন্য না, পুজোর জন্য। কলার মতো কিছু কলা আছে, ওটা খায় না, কিনতে গেলে বলে ওটা কিন্তু পুজোর কলা। তা তেমনি আমরা কিন্তু যারা কৈশোরে কলকাতায় বড় হয়েছি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, আমরা চুনি গোস্বামী যে গাছের তলায় দাঁড়াতেন, সেই গাছের পাতা ছিঁড়ে বইয়ে লাগাতাম। তা এহেন চুনি গোস্বামী একদিন ফুটবল থেকে, সকার থেকে ক্রিকেটে গেলেন, এবং ক্রিকেটে শুধু গেলেন না, উনি রঞ্জি ট্রফিতে, আমরা যারা ভারতের বাইরে আছেন, মানে ভারতের নাগরিক নন, কিছু মনে করবেন না, যারা ভারতের নাগরিক তারাও অনেকে জানে না রঞ্জি ট্রফিটা কী। রঞ্জি ট্রফি এটা ক্রিকেটের ট্রফি, খুবই তার সুনাম। তা সেই রঞ্জি ট্রফিতে উনি পশ্চিমবঙ্গ এই টিমের ক্যাপ্টেন হয়েছিলেন সকার থেকে ক্রিকেটে। এখন ঠিক তেমনি ধরে নিন, অনেকেই ধারণা যে আমি কবি সুমন,
আমি কবির সুমন তো আধুনিক গানের লোক, তো হঠাৎ রাগ সঙ্গীতে কী করছি? তার প্রধান কারণ হলো অধিকাংশ লোক আমার গান শোনেননি, আমার নামটা জানেন। এককালে আমার নাম ছিল সুমন চট্টোপাধ্যায়। 2000 সালের মে মাসে আমি ভারতের সার্বভৌম আইনের সাহায্যে আমার নাম পরিবর্তন করি, কবির সুমন। এটা ভারতের আইন মোতাবেক হয়েছে। আমি কার্ল মার্ক্সেরও নাম পাল্টাইনি, বা ভারতের কোনো কমিউনিস্ট নেতা বা তাদের স্ত্রী বা শাশুড়ির নাম পাল্টাইনি, বা বাংলাদেশে আমি পাল্টেছি নিতান্তই আমার নাম। ফলে কবির সুমন, ফার্স্ট নেম কবির, সার নেম সুমন। আমার পাসপোর্ট, ভোটিং আইডি, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সর্বত্রই এটাই নাম। এমনকি আমি এমপি হয়েছিলাম এই নামে। তাহলে আমি শুধু তাহলে আধুনিক গানের শিল্পী ছিলাম না, আমি একটু রাজনীতিতেও একটুখানি আনাগোনা করেছি। এমনকি 2009 সালে দুর্দণ্ড প্রতাপ সিপিআইএমকে কিঞ্চিত ধরাশায়ী করে যাদবপুর কেন্দ্রে আমি তৃণমূল কংগ্রেসের টিকিটে এমপি হয়েছিলাম। তাহলে বোঝা যাচ্ছে একটা লোক কত কী হতে পারে, তাই না? তখন থেকেও বলে নেই মা, এ তো গান গাইতো, এমপি হলো কি হয়, এরকম হয় 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 জানতেই পারো না। কাজে চুনি, আমাদের চুনি গোস্বামী যেমন সকাতে ক্রিকেটে গেলেন, আমি সেইভাবেই গেছি। একটাই শুধু তফাৎ, চুনি গোস্বামীর ক্রিকেটে কতটা দক্ষতা, মানে স্কুলিং হয়েছিল সে সম্পর্কে আমরা কিছু জানি না। আমার সম্পর্কে একটু জেনে নিন। আমি আমার বাল্যকাল থেকে খেয়াল শিখেছি, হিন্দুস্তানি খেয়াল। আমার গুরুর নাম কালীপদ দাস। আমি না গ্রামের আগে আর ওস্তাদ, পণ্ডিত, গবেষক, বিদূষক, ইজ্জতদার, হামান্দিস্তে, কাকাতুয়া ইত্যাদি, দেখতে ভালো বিদুষী ইত্যাদিগুলো বলছেন, কারণ এখন মায়ের পেট থেকেই ওইগুলো নামের আগে বসে। এখন যার যে ভালো করে হাঁটতে শেখে নি, সেও নিজে নামের আগে মুসলমান হলে ওস্তাদ, হিন্দু হলে পণ্ডিত। আর মেয়েরা ভাগ্যবতী, সেখানে হিন্দু মুসলমান নেই, সবাই এক ধার থেকে বিদুষী। তা আমি সেটা করছি না, কারণ করতে একটু অসুবিধা হচ্ছে। তখন আমার যৌবনে নিখিল বন্দ্যোপাধ্যায় নামে একজনের বাজনা শুনতাম, তার নাম অ্যানাউন্স করা হতো নিতান্তই শ্রী নিখিল বন্দ্যোপাধ্যায়। ওস্তাদ আমির খান, ওটা শ্রী আমির খান না, কিন্তু 50 সালে একটা রেকর্ডিং, এমনকি ইউটিউবে হয়তো পাবেন 50 থেকে 55-এর মধ্যে, তাতে কিন্তু আর ওস্তাদ আমির খান বলা হচ্ছে না, এখন মঞ্চে আসছেন আমির খান, ওস্তাদ বলা হচ্ছে না। আচ্ছা, এমনকি ওস্তাদ আমির খানের সঙ্গে যখন জ্ঞানপ্রকাশ ঘোষ হারমোনিয়াম বাজাতেন, তখন অ্যানাউন্সমেন্ট আমি এরকম অনুষ্ঠান দেখেছি, তখন বলা হতো আসলে আসছেন এবারে শিল্পী আমির, ওস্তাদ আমির খান। তিনি প্রথমে গাইবেন রাগ ভাটিয়া, তার সঙ্গে তবলায় বাজা, তবলায় আছেন শ্রী শ্যামল বোস, কোনো পণ্ডিত না, হারমোনিয়ামে শ্রী জ্ঞানপ্রকাশ ঘোষ, কোনো পণ্ডিত না। কাজেই এরকম দিনকাল ছিল, এখন সব পাল্টে গেছে, ঠিক আছে, পরিবর্তনশীল দুনিয়া। এখন বন্ধুরা, আমি খেয়াল শিখেছি, এমন কিছু করার নেই, কিন্তু যেমন ধনঞ্জয় ভট্টাচার্য খেয়াল শিখেছিলেন, যেমন ধরুন মোহাম্মদ রফি, তালাত মাহমুদ, মান্না দে, এরা খেয়াল শিখেছিলেন, মানবেন্দ্র মুখোপাধ্যায় খেয়াল এবং কীর্তন শিখেছিলেন, মান্না দে পদাবলী কীর্তন শিখেছিলেন, তেমনি ধনঞ্জয় ভট্টাচার্য শিখেছিলেন। তা আমরা কেউ কেউ শিখি, কিন্তু তারা নাম করে যাই আধুনিক বাংলা গানে বা আধুনিক হিন্দি গানে। এখন অনেকেরই ওই জন্য ধারণা, সবচেয়ে ভালো হয় জন্য যে যদি একটা আসর করা যেত, যেখানে যারা আজকের দিনের পণ্ডিত, ওস্তাদ, বিদুষী, তারা যদি এই অনুগ্রহ করে এই বুড়ো আধুনিক গানের লোকটার সঙ্গে একবার মঞ্চে আসতেন, এবং তারা হিন্দি, হিন্দুস্তানি, ঠেঠ, ব্রজবুলি, পাঞ্জাবি, মুলতানি, আর কি কি, দারি, পার্শিয়ান, পশতু, কত ভাষায় খেয়াল হয়। আর আমি বাঙালির বাচ্চা, আমি বাংলায় খেয়াল গাই। যদি দূর থেকে আমি দেখেছি খুব গালাগাল করতে পছন্দ করেন, সামনে এলেই কেমন জানি তারা বিড়ালত্ব প্রাপ্ত হন। তা এটাই নিয়ম পৃথিবীর, বিশেষ করে বাঙালির পৃথিবীর। কাজে এটাই আগেই বলে দিলাম যে আমি কিন্তু কিঞ্চিত হলেও তালিমপ্রাপ্ত। আর খেয়াল শিল্পীরা যদি আধুনিক বাংলা গান গাইতে পারেন, তাহলে একজন আধুনিক গানের শিল্পী খেয়াল গাইতে পারবেন না কেন, যদি তিনি খেয়ালের আঙ্গিকগুলো রক্ষা করতে পারেন। এখন
পেস বোলিং, পেস বোলিং করতেন রমাকান্ত দেশাই, মিডিয়াম পেস। তিনি তো মোহাম্মদ নিসার নন, কেউ তো, তিনি তো কোনো ক্লেম করেননি যে আমি মোহাম্মদ নিসারের মতো। অর্থাৎ অবিভক্ত ভারতে যিনি ক্রিকেট দলে ফাস্ট বোলার ছিলেন, তেমনি কখনোই আবার কেউ বলে না যে আমি লিলি বা থমসনের মতো বোলিং করি অত স্পিডে। তা কে, ব্যাপারটা তো কে কত তান করতে পারে বা সারগান করতে পারে, কে কত ভালো কাঞ্চুল করতে পারে, সেটা বিষয় নয়। বিষয়টা হলো একটা মোটামুটি খেয়াল গান হচ্ছে কি না, মানে খেয়ালের চেয়ে বেশি গান করে খেয়াল কেউ শুনছে না। এই জায়গা থেকে যদি আমরা করি, মাননীয় বন্ধুরা, মাননীয় কেসার, আহমেদ কেসার এবং মাননীয় চিরঞ্জীব চক্রবর্তী, আমি আপনাদের নামের আগে পরে আর কিছু যোগ করছি না, আপনারা অনুগ্রহ করে আমায় কবির বলবেন। সুমন নামে এতগুলো লোক আছে এবং বেশিরভাগই খুব খারাপ লোক আমি দেখেছি আমাদের দেশে, যে আমি কবির বললে ভালো হয়। হ্যাঁ, এবং অনেকে জেল টেলেও গেছে, আমি এখনও যাইনি, এবং জেল খেটেছে, দরকার কি, লপসির লাইনে দাঁড়িয়ে লপসি নিয়েছে, অনেক সুমন হয়ে গেছে। কাজে আপনারা আমায় কবির বলতেই পারেন, কবিরুল আমার খুব ভালো। সুমন দা একটু, হ্যাঁ, আপনার আপনার প্রথম শুনে নিলেন, এইবারে বলুন। একদম, হ্যাঁ, এখন দুটো জায়গা আমি একটু বলে নিচ্ছি এই পুরো এই আমাদের আলোচনায় আর যাবার আগে একটু জেনে নিচ্ছি, একটু বলে নিচ্ছি, যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে তো একটু অনুরোধ করে নিলাম, এই কথাগুলো আপনারা বুঝতে পারছেন খুব জরুরি, প্লিজ এটা শেয়ার করে নেবেন আপনার বন্ধুদের জন্য। আমাদেরকে নেপথ্যে সহযোগিতায় আছেন আমাদের বন্ধু শাহিন মিতুন, দুজন আরো সিঙ্গার, এরা খুব পপুলার সিঙ্গার, কবির দে, লাবণী, এবং এখানে খুব, আমি জানি না আপনার সঙ্গে পরিচয় হয়েছে কিনা, আমাদের সুদের আরেক মানে সহযোগী খুব নানাভাবে সমর্থন করে যাচ্ছেন শ্রীমতী গৌরী চৌধুরী, একজন অত্যন্ত গুণী বাংলা সঙ্গীতের গায়িকা, তারা নেপথ্যে সহযোগিতা করছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই ফাঁকে একটা কথা বলতে চাই যে এটা সম্বন্ধে জানেন কি, জানবেন কিনা জানি না, একটা কথা আমি আজকে অনুষ্ঠানের প্রমোশন যখন হচ্ছে সেটা জানলাম যে বাংলাদেশের সিলেটে একটা শহীদ মিনারে আপনার গান দিয়ে, রাজন দাস বলে একজন স্থপতি, আপনার গান দিয়ে সাঁওতালি রাষ্ট্রভাষা বা ওইরকম একটা গান দিয়ে শহীদ মিনার, মানে শহীদ মিনারের মূল যে নকশাটা করেছি, নকশাটা আপনার ওই গানের কথাগুলো দিয়ে প্রথমেই শুরু করি একটা জায়গা নিয়ে, সুমনদা আপনার সঙ্গে কথা বলতে আনন্দ লাগছে এই কারণে, কারণ আমার মনে হয় যে বাংলা গান যারা করছেন বা এমনিতে সঙ্গীত যারা করছেন তাদের মাঝে একটা ডিপার ফিলোসফি বা একটা ইন্টেলেকচুয়াল যে ইস্যুস গুলো, এগুলো তারা অনেক সময়, সঙ্গীতটাই তো প্রধান, তো ওই জায়গাগুলো মানে সবসময় একটা মানে অবজ্ঞার চোখে দেখেছে। দিলীপ কুমার রায় একটা খুব সাংঘাতিক রকমের এক্সেপশন, যিনি গান করে গেছেন যেভাবে, আবার একটা মিউজিকোলজি যে একটা সাবজেক্ট, এটা নিয়ে আপনি আমার আমাদের দুজনেরই খুব প্রিয় মানুষ রবীন্দ্রলাল রায়, আপনি বিভিন্ন ভাবে তার কথা নিয়ে আসেন, রাগনির্ণয় একটা ভাতখণ্ডের যে এটা থেকেও আমার কাছে মনে হয় নানাভাবে একজন বাঙালি, আপনি বাঙালি বাচ্চাদের কথা বলেন, নানাভাবে এগুলো একদম গ্রাউন্ড ব্রেকিং কাজ করেছেন। এবং তারপরে সলিল চৌধুরী, সলিল চৌধুরী আপনি অন্যভাবে ইন্টারপ্রিট করেছেন সলিল চৌধুরী, একজন শিল্পী কেবল তার নিজেকে নয়, আপনি প্রমাণ করলেন যে আপনার কাজ দিয়ে আবার যারাই মনে হয়েছে যে যে জায়গাটা পাবার যোগ্য, আপনি সলিল চৌধুরীর একটা দীর্ঘ ইন্টারভিউ আছে ওইটা আমি দেখে এটা মনে হয়েছে, যারা দেখেছেন তাদের জন্য, যারা দেখেননি তাদের জন্য বলে রাখছি যে এটা একটা মাস্ট, একটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক, এটা এই ইন্টারভিউটা দেখে নেওয়া উচিত। এবং ওই জায়গা থেকে বাংলা খেয়ালের যে কথাগুলো বলছেন এটা প্রায় উচ্চ হয়ে গেছিল, এবং আপনি আবার এই এই যে হেরিটেজটা ছিল বিশ্বভুল ভারানার সাথে, আপনি সত্যপূর্ণ যদি ক্ষমা করেন, আপনি যদি ক্ষমা আমায় অনুমতি করেন, দেখুন দেখুন, প্রথমত আমি বিষ্ণুপুর ঘরানা শুধু না, স্বামী বিবেকানন্দ বাংলা খেয়াল গাইতেন, খেয়াল করতেন, এটা রাগনিন্দ্রনাথ বলেছেন, রাগনিন্দ্রনাথ রবীন্দ্রনাথ বলেছেন বাংলা উনি গাইতেন। আচ্ছা, এবারে এটা কিন্তু আশ্চর্য হবার কিছু না, তার কারণ ধরুন আমরা খেয়াল বলতে হিন্দুস্তানি খেয়াল, তা আমরা তো হিন্দুস্তানি, যেমন ধরুন যদি ধরা যাক যদি
মধুর মধুর ধ্বনি বাজে, এই যে সুরটা, এটা তো কীর্তন না, বাউলও না, ভাটিয়ালি না, সারি আর কি কি আছে জানি না, চটকা নয়, তাহলে এটা কি? হৃদয় কমল বুলু মাঝি, এটা হিন্দুস্তানি। নিরে গায় রে নিধা নিরে গায়, এমন হ্যাঁ। এবারে তাহলে তেমনি নানান রাগের ওপর তো রবীন্দ্রনাথ গান তৈরি করেছেন, সেগুলো পাশ্চাত্য সঙ্গীতের মতো না, সুর নয়, ফক্স ট্রট তাল তার নয়, তেমনি কীর্তনও নয়, কীর্তন ভেঙেও গান করেছেন। কিন্তু এই যে আমাদের যে আধুনিক চিত্ত, বাঙালির আধুনিক চিত্ত কিন্তু অনেক কিছুকে টেনে নিতে পেরেছে। ঠিক যেমন ধরুন আমরা যদি একটু এইভাবে দেখি, একটা ফোকাস করি আমাদের দৃষ্টিটা, ধরুন 19 শতকে আমাদের যে আধুনিক সত্তার যে স্ফুরণ এবং প্রকাশটা আমরা দেখতে পেলাম সাহিত্যে গানে, ধরুন আমাদের তো গল্প গদ্যই ছিল না, আমাদের ছিল শ্লোক, মানে ইডিং বিডিং ভিডিং ডিডিং ডিডিং ডিডিং, এই এটা দুটো লাইন, তারপর ইডিং টিডিং জুতো টাটং টাটং খুঁতো, এরম একটা কথা। আচ্ছা, এবং কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়ের নামটা ভীষণভাবে বলা দরকার, কারণ তিনি সম্পূর্ণভাবে উপেক্ষিত, তার কারণ তিনি আমাদের ভাবিয়ে তুলেছিলেন। যারা যারাই বাঙালিকে একটু ভাবানোর চেষ্টা করেন, বাঙালি তাদের প্রথমেই ছুঁড়ে ফেলে দেয়। আর একটা ভক্তিগতগত চিত্তে চেটে চেটে প্রসাদ খাওয়ার ব্যাপার, বা কাউকে সমানে স্যালুট করা, বা সমানে জি হুজুর করা, এইটা যে মুহূর্তে আসে এটা আমাদের খুব পছন্দ হয়। রবীন্দ্রনাথ গান নিয়ে যা যা বলেছেন তা আমরা কেউ মানিনি, তখন মানা খুব মুশকিল। তেমনি দিলীপ কুমার রায় তার সাংগীতিক গ্রন্থটা যে আদৌ লিখেছেন এটা অনেকে জানে না। তার চেয়েও যেটা ইন্টারেস্টিং, ভাতখণ্ডে পণ্ডিত ভাতখণ্ডে মশাই, তিনি বাংলা ভাষাটা শিখেছিলেন শুধুমাত্র কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়ের বইটা পড়বেন বলে, হ্যাঁ, শুধুমাত্র ওই বইটি পড়ার জন্য একটা, এবং এই বইটি প্রায় 60 বছর মতন মুদ্রণের বাইরে ছিল। তারপর আমি খুব রাগারাগি করে, সে সময় আমার কিঞ্চিৎ নাম হচ্ছে, খুব রাগারাগি করে আরও কিছু লোককে খেপিয়ে, কিছু শিক্ষককে বলে, প্রয়াত কবি অরুণ মিত্রকে বলে, অনেককে বলে চেঁচামেচি করায় বইটি আবার ছাপা হয়। এই কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়ের বইটির কথা কি আশ্চর্য, এটা এমনকি রবীন্দ্রনাথ উল্লেখ করেননি, এটা আমার একটু ভাবিয়ে তোলে, কেন করলেন না, কেন তার আগে কিন্তু বইটা বেরিয়েছে। যাই হোক, এই যে সঙ্গীতটা যে একটা ভাবনার বিষয়, এটা ভক্তিগতগত চিত্তে হ্যাঁ এরম করা বা মারামারি করার বিষয় নয়। এইখানে আমরা আসুন যদি রবীন্দ্রনাথের একটা উক্তি দিয়ে যদি শুরু করতে পারি, আমার মনে হয় সেটা বেশ হয়। রবীন্দ্রনাথ তার সঙ্গীতের উৎপত্তি ও উপযোগিতা প্রবন্ধে লিখছেন, সঙ্গীতে এতখানি প্রাণ থাকা চাই যাহাতে সমাজের পরিবর্তনের সহিত তাহা পরিবর্তিত হয়, যাহাতে তাহার উপর সমাজের এবং সমাজের উপর তাহার প্রভাব পড়ে, যাহাতে সমাজের বয়সের সহিত তাহার বয়স বাড়ে, বাড়িয়াছে কি না বাড়ে নাই। রাগ সঙ্গীতে আদৌ বাড়ে নাই, আধুনিক সঙ্গীতে কিঞ্চিত হলেও বাড়িয়াছে। ধরা যাক রবীন্দ্রনাথের পরেও, বা ধরুন মোহিনী চৌধুরীর দিকে এত যদি তাকাই, তার শতবর্ষ গেল সবে, এবং মোহিনী চৌধুরী গান লিখছেন, আমার চেয়ে ভালো গান যদি একজনও লিখে থাকেন তার নাম মোহিনী চৌধুরী। প্রধান কারণ, গুরুচণ্ডালী নেই, এমন কোনো বাংলার গান লেখক পাবেন না যিনি গুরুচণ্ডালীর খপ্পরে পড়েননি। মুকুল দত্ত খুব কম পড়েছেন, মুকুল দত্ত খুব কম পড়েছেন, আর মোহিনী চৌধুরী প্রায় পড়েনি। মোহিনী চৌধুরীর জেগে আছি কারাগারে নামে একটা গান ছিল বা আছে, তাতে একটা লাইন আছে, পরাধীন দেশে প্রেম চির অভিশপ্ত, এরকম একটি লাইন রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম লিখেন। গান নিয়ে অনেক কথা এসে পড়ে, যেমন কথায় কথায় আমরা এখন রবীন্দ্রনাথের নজরুলটা বলি, আসলে আমাদের একটা অদ্ভুত একটা সাইকিক ব্যাপারের জন্য, মানে হিন্দু রবীন্দ্রনাথ আর মুসলমান নজরুল, মানে একই বৃন্তে দুটি কুসুম রবীন্দ্র নজরুল, এই হলো আমাদের পলিটিক্যাল অ্যাটিচিউড। আচ্ছা, এবারে আমি সোজাসুজি বলছি, আমায় বেশিরভাগ লোক গালমন্দ করে থাকেন, বেশ করেন,
আমি আপনি নেহাত বলেছেন মানে বাংলা খেয়াল নিয়ে আপনি আগ্রহ দেখিয়েছেন বলে আমি আপনার সঙ্গে আলোচনায় বসি, না আমি কারোর সঙ্গে আলোচনা করি না, আমার না না সে এটা জানি তো, কিন্তু সময় নেই। একটু একটু শুনুন 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 শুনুন, ঠিক আমার আছে, সে সময় নেই, শুনুন, আমার মৃত্যু খুব কাছেই এগিয়ে এসেছে, আমার সে সময় নেই। আমি বাঙালিকে কিছু বলছি না, বলার দরকার নেই, বাঙালি সব জানে, যেমন রবীন্দ্রনাথ সব জানে, তাই না? রবীন্দ্রনাথ একটা সাংঘাতিক ইন্টারেস্টিং কথা বলেছিলেন, আমাদের সংস্কৃত ভাষা যেরূপ মৃত ভাষা, আমাদের সঙ্গীত শাস্ত্র সেই রূপ মৃত শাস্ত্র, এতে কোনো সন্দেহ নেই। তার কারণ যে জিনিসটা আধুনিক চিত্তের দিকে তাকায় না, আমি সেই জিনিসটাকে স্বীকারই করব না, সে যত বড়ই হোক, যতক্ষণ না সেটা আমার ভাবনাকে জারিত করছে, অর্থাৎ অর্থাৎ কীর্তন, কীর্তন বা প্রভাতী গানগুলো আজও আমাদের চেতনায় প্রবাহমান। রাধাকৃষ্ণ সেখানে অনেক সেকুলার হয়ে যান, সেখানে রাধাকৃষ্ণ শুধু পুজো আচ্চার বিষয় নয়, সেখানে গুরু রূপে দেখিয়া হয়েছি পাগল, ঔষধে আর মানে না, চলে সখী চলে যাই গো নদিয়ায়। এটা কিন্তু শুধু কোনো ধর্মীয় বিষয় নয়, এটার মধ্যে আমার প্রাণ জড়িয়ে আছে। এবং এই যে সুরটা, গুরু রূপে দেখিয়া হয়েছি পাগল, ঔষধে আর মানে না, চলে সখী চলে যাই গো নদিয়ায়। আচ্ছা, এইবারে কাট্টু, বাংলাদেশ যুদ্ধের জন্য, যুদ্ধের ত্রাণের জন্য, শরণার্থীদের ত্রাণ করার জন্য, ত্রাণের জন্য প্রয়াত জর্জ হ্যারিসন এবং প্রয়াত রবিশঙ্কর, আমি কোনো রকম বিশেষণ দিচ্ছি না, তারা একটা বিশাল কনসার্টের আয়োজন করেছিলেন। হ্যাঁ, তাতে রবিশঙ্কর এবং আলী আকবর খান সাহেব ডুয়েট বাজিয়েছিলেন, সঙ্গে তবলায় ছিলেন আলারা খান, আলারা খান সাহেব। তাতে সুরটা কি ছিল? কীর্তন, গুরু রূপে দেখিয়া হয়েছি পাগল, ঔষধে আর মানে না, চল সখী চল যাই গো নদিয়ায়। ঠিক ঠিক এই যে, অর্থাৎ এই যে জায়গাটা ওরা ধরছেন বিশাল সেই কনসার্টে, যেখানে বব ডিলন অনেক বছর পরে আবার গান গাইতে এলেন এবং ব্লোয়িং ইন দ্য উইন্ড গাইলেন, জাস্ট লাইক এ ওম্যান গাইলেন, জর্জ হ্যারিসন এবং কেন রাসেল তার সঙ্গে বাজালেন, সে একটা এক্সপিরিয়েন্স, তার সিনেমা হলো, এখনো দেখা যায়। তা বন্ধুরা, বাংলা গানকে এগিয়ে নিয়ে যাওয়া, আত্মতুষ্ট অবস্থা থেকে এগিয়ে নিয়ে যাওয়া, এই পথে এগিয়ে গেছিলেন কিন্তু রবীন্দ্রনাথ সবচেয়ে বেশি, এবং লিখেছিলেন। ঈশ্বরধন বন্দ্যোপাধ্যায় তিনি যে আর্গুমেন্টটা করেছেন খুব জরুরি, এটা মাননীয় বন্ধুরা যারা আমার সঙ্গে আছেন আলোচনায়, আহমেদ কায়সার এবং চিরঞ্জীব চক্রবর্তী মহাশয় দুজনে, একটু খেয়াল করুন, উনি বলেছিলেন আমাদের কোনো গদ্যই নেই, বলে আমাদের যে শাস্ত্র সেটা পদ্যে লেখা, শ্লোক, অর্থাৎ ইমন হলো কাঁচ কলা, ধ্রুপদী কাঁচ কলা, এরকম একটা কথা, যা ইচ্ছে তাই বলে দিলাম, আমি আমার মাথায় টাক, তোমার বাবা থাক, এরকম একটা বানিয়ে দিলাম। এবারে তাহলে যেটা মিলছে না, যেটা তালে ছন্দে মিলবে না, সেটা পরিত্যাজ্য। তাই যদি হয় তাহলে তো, তাহলে তো বিজ্ঞান হলো না, মানে যদি মানে বিজ্ঞানীদের যদি পদ্য করে করে লিখতে হতো তাহলে আর বিজ্ঞানটা থাকতো না, যেখানে ভারতে বিজ্ঞানটিকে নেই সোজা কথা। হ্যাঁ, যতই বিজেপি বলো আসলে বিজ্ঞান না, ওটা অন্য কিছু, গাল গল্প। এখন এইটাই হলো কৃষ্ণধন বাবুর আর্গুমেন্ট, যে যদি আমাদের একটা একটা সত্যিকারের যুক্তি দিয়ে নেয়ার মতন বিষয় তৈরি করতে হয়, সেটা গদ্যে লিখতে হবে, এক, পদ্যে নেই, এটা খুব জরুরি। এবং এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে দেখব যে গদ্য যেখানে নেই সেখানে যুক্তিতর্কের বিষয়টা বিজ্ঞান এবং মানে এই 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 দিক দিয়ে আলোচনা করার ক্ষেত্রটাই ভালো তৈরি হয়নি, যে কারণে আমাদের সবসময় পরম্পরা, গুরু, এইসব
তা এই পরম্পরার জিনিসটা বললে আমার খুব মজা লাগে, কারণ যেন ওটা কেবল ভারতে আছে, ওটা ভারতের বাপের সম্পত্তি, মানে হিন্দুস্তানে, মানে মানে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ইত্যাদি, নেপাল, শ্রীলঙ্কা, তার বাইরে যেন পৃথিবীটা নেই, সেখানে কেউ যা মানে আমরা ভেবেও দেখি না। একটা ভালো কনসেপ্ট জিনিস শ্রোতে গেলে একটা গুরু লাগে, একাধিক গুরু, একাধিক গুরু লাগে, তাই না? বেহালা যারা বাঁধান তাদের গুরু থাকে, পরম্পরা তাদের কাছে, পরম্পরাটা আমার পৈতৃক সম্পত্তি না, যেহেতু আমি হিন্দুস্তানের লোক বা পাকিস্তানের বা বাংলাদেশের না। কাজেই আমাদের কিছু নেই বলে আমরা প্রথমেই যেটা করি সেটা হচ্ছে, ওরে বাবা এ আমার, এই যে চিজটা শুনলে এই কাল্লা না পাড়াতা, এইটা এটা কিন্তু আমার। আশ্চর্য ব্যাপার, কেউ বলে না যে বিষ্ণুদেব যখন লিখছেন জল দাও আমার শিকড়ে, উনি কিন্তু জেরাল্ড ম্যানলি হপকিন্সের মাইন দ্য লোড অফ লাইফ সেন্ড মাই রুটস রেইন এর বাংলা করছেন, ভাগ্যিস করছেন, যে আমরা ওই ওই এক্সপ্রেশনটা পেলাম, ওই বয়ানটা পেলাম। তা কেউ তো তখন বলে না যে জেনারেল ম্যানলন হ্যাপকিন্স থেকে বিষ্ণুদেব তোর পরম্পরাটা চ্যুত হলেন, মানে হারিয়ে ফেললেন পরম্পরা। আধুনিক যুগে যেখানে রেডিও এসে গেছে, আর তো কোনো উপায় নেই ভাই। যেমন কনসার্ট শিল্প তৈরি হয়ে গেল তিনের দশকে কলকাতায়, ওস্তাদ ফয়াজ খান যখন কলকাতায় এসে বাসা নিলেন, তার কিছুদিন পরে, এইবারে আমি ওস্তাদটা বলছি কারণ না বললে হবে না, মানে বলতে খারাপ লাগবে, ওস্তাদ বড়গুলো মানিক খান, সঙ্গীতাচার্য বড়গুলো মানিক খান, সঙ্গীতাচার্য ফয়াজ খান, তারা এলেন, বাসা বাঁধলেন, সঙ্গীতাচার্য বদল খান এরা সব এলেন। এবং অন্যদিকে সঙ্গীতাচার্য আলাউদ্দিন খান সাহেব, তিনি আবার তার পূর্ববঙ্গের বাসা থেকে এই দিকে চলে এলেন, তিনি মাইহারে একটা এমনকি পদও পেয়ে গেলেন। এই যখন হলো, তখন আর কিন্তু বড়লোকের বৈঠকখানায় গান আটকে রইল না, তখন কিন্তু লোকে টিকিট কেটে এই গণতন্ত্রায়ন শুরু হলো। এইটা খুব জরুরি জায়গা, এই গণতন্ত্রায়ন, যে মানুষ সে শুনছে তার মতামত দেওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে, তা নিয়ে ঝগড়াও হচ্ছে, এবং কিন্তু কেউ আর বলতে পারছে না ওহে ওটা কিন্তু আমার ঘরের, ঘর আর বাইরে সব এক হয়ে গেছে। যদি না হয় তাহলে বৃথাই সঙ্গীত করলাম আমরা। এই যে জায়গাটা বন্ধুরা, যদি আমরা কাশি আছে কিছু মনে করবেন না, আমি বোতল থেকেই খাবো, এটা নিতান্তই জল, অন্য কিছু ভেবে আনন্দিত হবেন না। এখন এখন আমরা ওই জন্য আমরা বাংলা খেয়ালের এই জায়গাটাকে একটু দেখি, যে হিন্দি, হিন্দুস্তানি, যেটাকে পাকিস্তানে উর্দু বলা হয়, ভারতে বলা হয় হিন্দুস্তানি, মুলতানি পাঞ্জাবি, ব্রজবুলি ঠেট, গুরুমুখী, এছাড়া রাজস্থানি, মারাঠি, এই তখন নটা হয়ে গেছে, এছাড়াও আরও দু তিনটে, দারি, দারিতে খেয়াল লেখা হয়েছে এবং হয়, তাহলে এতগুলো ভাষায় কিন্তু খেয়াল লেখা এবং গাওয়া হয়েছে। বাংলাতে হবে না কোনো, হতে পারে, বাংলায় সব কিছু হচ্ছে, এটা হবে না, বাংলা বাংলাতেও খেয়াল লেখা হয়েছে। একটা আপনাদের শোনাই, আসুন, এইটা আমার আমার কর্তব্য যে আমি ওনার ক্ষেত্রে একটা ব্যতিক্রম করছি, সঙ্গীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়, যিনি বিষ্ণুপুর ঘরানার শিল্পী, খেয়াল শিল্পী, আকাশবাণী কলকাতায় খেয়াল, দ্রুপদ, ধামার, টপ্পা এতগুলি বিষয়ের অনুমোদিত শিল্পী ছিলেন, তেনার একটা গান দুর্গা রাগে, তার একটা বাংলা খেয়াল গান বা বাংলা খেয়াল বন্দিশ ছিল, গানটা এইরকম। আমি কিন্তু খুব ভালো গায়ক নই, আর 73 বছর, বুঝতেই পেরেছেন যে এদিক ওদিক ঘর কাবে। কথাগুলি হলো ওনার লেখা, ওনার লেখা বইও আছে গানের, নাচে সখী গণ কুঞ্জে, ফুলদল ভাবে ওলি এলো ধেয়ে গুঞ্জে, বিভল চিত্তে হ্যারে ময়ূর ময়ূরী, মৃগদল দাঁড়ায় দেখে রূপ মাধুরী, ঝুলনে রাধা শ্যাম প্রেম সুখে ভুঞ্জে। খুবই পৌরাণিক কথা, কিন্তু এই ধরনের কথা দিয়ে কিন্তু অতুল প্রসাদ গান লিখেছেন, রজনীকান্ত লিখেছেন, এমনকি রবীন্দ্রনাথ, মাঝে মাঝে নজরুল,
অনেকেই লিখেছেন, সেগুলো কিন্তু আমরা অতটা অবজ্ঞা করি না। কেমন তার কারণ, সঙ্গীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় পঞ্চকবির আওতায় পড়ছেন না, এসব নতুন নতুন নাম হয়েছে, আমার মতো বুড়ো মানুষেরা থই পায় না। এখন এখানে সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় তাহলে গানটা কিভাবে বাঁধলেন, খেয়াল গানটা, এই আমার তানপুরা ইলেকট্রনিক তানপুরা বেঁকে থাক ইলেকট্রনিক তানপুরা, এটা রাগ দুর্গা। দুর্গার দুটি রূপ আছে, একটা বিলাবল ঠাট, বিলাবল মেল, বিলাবল ফ্যামিলি, আর একটা হলো খামাজ, এটা বিলাবল। সরে মা পা ধা সা ধা পা মা রে ধা সা, এই হলো আমাদের রূপ, ভারী সুন্দর রাগ। নাচি সুখী গণ, আমি একটা তবলা তালও নিয়ে নিই, মেট্রোনোম বেঁচে থাক প্রযুক্তি দীর্ঘ জীবী। আচ্ছা একটু বলুন, মোটামুটি কানে শুনতে পাচ্ছেন তো? একদম পরিষ্কার পরিষ্কার। বাহ, জয় গুরু, পরিষ্কার, জয় বাংলা। তিন তিন দাদি তিন তিন দাদি, নাচি সুখী গণ কুঞ্জে, নাচি সুখী গণ কুঞ্জে, ফুল দল ভাবে ওলি এলো ভে গুঞ্জে, ফুল দল ভাবে ওলি এলো ভে গুঞ্জে, নাচি সুখী গণ কুঞ্জে, ফুল দল ভাবে ওলি এলো ভে গুঞ্জে, নাচি সুখী গণ কুঞ্জে, বিভল চিত্তে হরে ময়ূর ময়ূরী, বিভল চিত্তে হরে ময়ূর ময়ূরী, ফুল দল দাঁড়ান না, দেখা কথা বলে যাচ্ছি, দাঁড়ান এক মিনিট। বিভল চিত্তে হরে ময়ূর ময়ূরী, মৃগদল দেখায় দেখে রূপ মাধুরী, মৃগদল দাঁড়ায় দেখে রূপ মাধুরী, বিভল চিত্তে হরে ময়ূর ময়ূরী, মৃগদল দাঁড়ায় দেখে রূপ মাধুরী, প্রেম মুখে গুঞ্জে ঝুলনে, রাধা শ্যাম প্রেম সুখে গুঞ্জে, নাচে সুখী গণ কুঞ্জে। এই যে বন্দিশটি, এটাকে একটা মিনিংফুল, নাচে নাচে সুখী গণ। এবারে খেয়াল জিনিসটা কি ভাই, সহজ কথা, একটা কতগুলো শুধু খিচুড়ি, ধরুন আজকের আহমেদ কায়সার ঠিক করলেন উনি আমাদের খিচুড়ি খান, খিচুড়ি আজকের খিচুড়ি না, খিচুড়ি বললে তার শুধু খিচুড়ি দিলে দিতেই পারেন, ওকে ঠেকাচ্ছে কে, পুলিশ মামলা হবে না, কিন্তু সঙ্গে শুধু বাঙালি শুধু খিচুড়ি কি মেনে নেবে, সঙ্গে একটু ভাজা কিছু, অত একটু আলু ভাজা। আর আহমেদ কায়সার সাহেব যদি খুব একটু অ্যাডভেঞ্চারাস হন, অত একটু ডিম ভাজাও দিতে পারেন, যারা নিরামিষ খাবেন না তাদের জন্য, যারা নিরামিষ খাবেন তাদের জন্য না, আমার মতো মানে পারলে সবই খাই, এরকম মানে হাতির মাংসটা সুবিধা হয়নি তাই বা মানুষ, কিন্তু সবই মানে আমার সর্বভুক, আমরা যারা বাঙালি সর্বভুক অনেকেই, এটা না হলে লুকিয়ে খান, যে তাদের জন্য কিছু রাখলেন, হয়তো ডিম ভাজা করলেন একটা, হয়তো একটা অমলেট করলেন, মামলেট আমরা বাঙালির এখনও কিছু, সেই সঙ্গে হয়তো একটা কে বলতে পারে, মানে আপত্তি তো নেই, একটা ফুলকপির একটা ছোট, আলু পটলের একটা কিছু হতে পারে, নিতান্তই যদি মানে কিপটে না হন তাহলে উনি একটু চাটনির বন্দোবস্ত রাখতে পারেন বা ছোট আচার। দেখুন খিচুড়ি কিন্তু ক্রমশ ফুলে ফেঁপে উঠছে, খেয়াল তাই, খেয়াল একটা গান, যে গানটা সঙ্গে কিছু জিনিস থাকে, যেমন স্বর বিস্তার, যেমন একটু তান, সারগাম, সারগাম কিন্তু এককালে খেয়ালে ছিল না, ধ্রুপদে তানও ছিল না, সারগাম খান সাহেব আব্দুল করিম খান, এটা রবীন্দ্রলাল রায়ের বইতে আছে, উনি কর্ণাটক মিউজিক শিখে সেখান থেকে সারগাম আমদানি করেন। কাজে এইভাবে ক্রমশ আমাদের খিচুড়ির সঙ্গে একটু ভাজা,
একটু নিরামিষ তরকারি, আর সেরকম অ্যাডভেঞ্চারাস হলে একটু মাংসও থাকতে পারে, অসুবিধে নেই। আমি অনেক কালী পুজোর ভোগে আগে কিছু কিছু সময় মাংস থাকতে, ইদানিং থাকে না, মানে দাম বেড়ে গেছে সব জিনিসের, থাকে না, থাকে অসুবিধে নেই। এই নিয়ে তাহলে নাচে সখী গণ কুঞ্জে কুঞ্জে ফুল দল ভাবে ওলি রোধে গুঞ্জে নাচে সখী গণ নাচে নাচে সখী গণ রে মা পদ সাধে সদ পমরে ধজ রে পমরে নাচে সখী গণ। এবারে এসে দাঁড়াচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলছেন আমাদের দেশে যেদিন বড় প্রতিভা দেখা দেবে বাংলাদেশে, তখন সে আর পঞ্চদশ ষোড়শ শতাব্দীর তানসেনের পুনরাবৃত্তি করে ঘন্টার পর ঘন্টা পুনরাবৃত্তি করে সময় কাটাবে না। এবার উনি যা বলছেন সেটা আমি প্যারাফ্রেজ করে বলছি, তখন তার আধুনিক চিত্তসংখ্যকে সে বাজিয়ে তুলবে বিশ্বের দরবারে। এইখানেই হলো বাঙালির সেই নাগালটা, সেই নাগালটা, এটা ভারতের কিন্তু আরো কোনো কোনো মানুষের যদি থাকতো তাহলে খেয়াল আটকে থাকতো না, খেয়াল তাহলে সেই এক জায়গায় চক্কর খেত না, এই জায়গাটাতেই বাংলা খেয়াল এগোলো। হ্যাঁ বলুন বলুন। ম্যাডাম একটু করে রাখছি সুমনদা, আপনার কাছে এক দুটো কমেন্ট পাঠ করতে চাই, এবং এরপরে আপনার কাছে একটু কোন জায়গাতে আমরা ভেবেছিলাম একটু একটু মাথায় রাখতে হবে, কারণ আমি দেখলাম শহীদ মিনারে নির্মাণ করেছে, এবং আপনার ওই লাইনটা আছে, আমি সাঁওতাল, আমি চাই সাঁওতাল তার মুখেই বলো রাষ্ট্র। হ্যাঁ এটা আমি পড়েছি, দাদাকে প্রণাম, আজকে শুধু আলোচনাই হবে, একদমই হচ্ছে আলোচনাই হচ্ছে, এবং ওখানে আরো অনেকে জুবাইদা আহমেদ লিখেছেন ওমাগো 73 নো ইজ ইয়ং। আচ্ছা এই কথাগুলো আছে, আপনাদের প্রশ্ন থাকলে শান্তনু গোস্বামী লিখেছেন, প্রবীর গোস্বামী আমার জেঠু, ধন্যবাদ সুমন বাবু, আপনাদের প্রশ্ন থাকলে বাংলা খেয়াল সংক্রান্ত প্রশ্ন থাকলে এখানে মীরা রহমান লিখেছেন, কি ভালো লাগছে আলোচনা, কবি সমনের মতো কিংবদন্তি শিল্পীর কণ্ঠের দুর্গা রাগ শুনে মনটা ভালো হয়ে গেল। যারা দেখছেন এটা সত্যিকার অর্থেই বলছি, আজকের এই আলোচনাটা যতভাবে পারা যায় ছড়িয়ে দিন, এই কথাগুলো আমার কাছে, আমাদের কাছে যারা আছি তাদের কাছে নানা কারণেই গুরুত্বপূর্ণ, এবং এই কথাগুলো আসলে নানা, আমি জানি না কেন, বিভিন্ন কারণেই ধামাচাপা পড়ে আছে বাংলা খেয়াল নিয়ে কথা বলতে গেলে। ইভেন শাস্ত্রীয় সঙ্গীত যারা করেন তারাও দেখেছি খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন। তো সুতরাং একদম যিনি বাংলা খেয়াল নিয়ে দাঁড়িয়েছেন তাঁর কণ্ঠে উপস্থিত মানুষের কাছ থেকেই আজকে এই কথাগুলো হচ্ছে, সুতরাং যারা দেখছেন এটা ছড়িয়ে দিন, এটা একটা অনুরোধ করে রাখছি। দাদার অনুমতি নিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই দাদাকে। আমি আমি করতে চাই, আমি সুমনদাই বলবো, তার প্রথম কারণ হচ্ছে আমার, আমি হাওড়ার ছেলে, এবং আপনার ওই গোল্ড ডিস্কটা নজরুল মঞ্চ, ওটা আমিও আমিও ছুঁয়েছিলাম, আপনি সকলের সঙ্গে আপনার গোল্ড ডিস্ক HMB শেয়ার করেছিলেন, সেই গোল্ড ডিস্কে আমি হাত দিয়েছিলাম, এবং আপনার প্রোগ্রাম পাগলের মতো দেখতাম, এবং আপনার বাড়িতেও, ভবানীপুরের বাড়িতে একবার গেছিলাম একটা অনুষ্ঠানের কথা বলতে। তো সেই জায়গা থেকে আমার প্রথম প্রশ্ন, হয়তো প্রশ্নটা একটু কিরম লাগবে জানি না, আমার যেটা মনে হয়েছে, আপনি যখন কাজ করতে এলেন বাংলা গান নিয়ে এলেন তোমাকে চাই, এবং তার 5-6 বছর পর আমার মনে একটা রিয়েলাইজেশন এলো যে যে এই গান লিখতে পারে, কারণ আপনার প্রোগ্রাম দেখার পর, প্রোগ্রাম দেখে বেরিয়ে আমার মনে হয়েছিল একটা জিনিসে, আমি একটা ফিল্ম দেখছি, একটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা সাংঘাতিক প্রফেশনালিজম, সাউন্ড থেকে শুরু করে
স্টেজ ক্রাফট, আপনি নিজেই গিটার বাজাচ্ছেন, নিজেই আপনার তো এরকমই সেট আপ থাকতো, এবং সেটা দেখে আমার মনে হয়েছে পরবর্তীকালে আপনার লেখা পড়ে, আপনার অনেক পরে আপনার আনন্দবাজার একটা কলম বেরোতো গান বাজনা নিয়ে, যেখানে আপনি ও মানে না মানা যে ভৈরবী গান্ধারকে সা করে যেটা হয় সেটা সম্বন্ধে বলেছিলেন, এবং আপনার বিভিন্ন ইন্টারভিউ পড়ে যেটা আমার মনে হয়েছে, আপনার তো সবসময় মনে হয়েছে বলে মনে হয় যে গান বাজনার জগতে, মানে বিশেষ করে কলকাতায় যারা শিল্পীরা আপনার সমসাময়িক বা কিছু পরে হলেও খুব মানে অনেকেরই মানে আপনার ধারের কাছে পৌঁছতে পারবে না আপনার যা পড়াশোনা রয়েছে, এবং আপনি যা মিউজিক ক্লাসিক্যাল গান আপনি গাননি, কিন্তু ক্লাসিক্যাল গান তো মানে আপনার আজকে সকালবেলা আমি একটা জৌনপুরি শুনছিলাম, সা থেকে সারে মাপা ধাসা যাচ্ছে গলাটা, মানে একটা মিস নেই, এবং ক্লাসিক্যাল ম্যানারিজমও নেই সুরে, এবং রাগের যে ফ্রেজটা গাইছেন সেটা একদম মানে বাহুল্য বর্জিত, যেটা এত স্মার্ট প্রেজেন্টেশন, এটা কখনো মনে হয় না যে মানুষ আরেকটু আপনার সঙ্গে কথা বলতে আসলে বা আপনার সঙ্গে কাজ করতে চাইলে, যে সময় আপনি করেছেন যে পড়াশোনাটা খুব কম, মানে মিউজিক সম্বন্ধে গান গাইছে হয়তো নাম হয়ে গেছে কিন্তু সাবজেক্টটা সম্বন্ধে মানে খুবই কম জানে, এরকম কখনো মনে হয়েছিল? দেখুন, একজন যদি অনুমতি করেন, প্লিজ আপনি এই গান কথাটা করতে বলবেনই না। এসেছেন না, যিনি গান করতে এসেছেন তার কাছে তো আমরা প্রধানত গানই চাইব, যিনি বাজাচ্ছেন বাজনা চাইব, যিনি গান বানাচ্ছেন চাইব তিনি ভালো গান বানান, আমার আমার মন মতো আমার শুনব, তিনি পড়াশুনো করে আসুন, এটা আমাদের কিন্তু আসলে কখনোই অন্তরের চাহিদা নয়। এখন একটা ব্যাপার, যেহেতু আমরা বাঙালি, এই কথাগুলো এসে পড়ে আসলে, জানেন, একটা একটা কাঠ নিয়ে চলে যাই, চলুন, বব ডিলন, রবার্ট জিমারম্যান, যখন উনি প্রথম বোধহয় একটা বড় পুরস্কার পেলেন, তখন জ্যাক নিকলসন, আমি তো ফ্যান, বিরাট ফ্যান, আরে জ্যাক নিকলসন, জ্যাক নিকলসন নিউ ইয়র্ক টাইমসে একটা মন্তব্য করেছিলেন, অথবা মন্তব্যটা নিউ ইয়র্ক টাইমসে ছাপা হয়েছিল, উনি বলেছিলেন, বব ডিলন ব্রট ইন্টেলেক্ট ইন টু আওয়ার পপ মিউজিক। বব ডিলন ব্রট, এটাই ছিল জ্যাক নিকলসনের মন্তব্য, ইন্টেলেক্ট, এই কথাটা, বুদ্ধি, বুদ্ধিবৃত্তি, এই কথাটা বাঙালি সেভাবে কিন্তু ভাবিনি। আশ্চর্য, একটা আস্ত রবীন্দ্রনাথকে পেলাম আমরা, আস্ত বিদ্যাসাগরকে পেলাম, আস্ত হাজী মোহাম্মদ মহসিন, আস্ত বেগম রোকেয়াকে পেলাম, আস্ত কাজী নজরুল ইসলামকে পেলাম, যিনি একটা গানে লিখতে পারেন, বুনো হাসে পাখার মতো উড়ু, বুনো হাসের পাখার মতো উড়ু উড়ু করে মন, এরকম গাদ্যিক গদ্য লিখছেন একটা লোক গানের মধ্যে, এটা পেলাম। যিনি স্বচ্ছন্দে তারই পাশে লিখতে পারেন, যাও তুমি ধীরে, যাও যাও তুমি ধীরে, হায় হায় হায়, নিখিল অভিমান সকালের রাগের সঙ্গে মিলিয়ে করছেন, তেমনি বুঝতে পেরেছেন। আমি বলছি যে আমরা কিন্তু কোনোদিনই, আমার একটা কথা বলি ভাই, আমার গর্ব একটা জায়গায়, আমার মন্ত মত তো কেউ নেয়নি যখন আমি জন্মাই, যে তুমি কি জন্মাতে চাও, কিভাবে জন্মাতে চাও, মানুষ নাকি কুকুর না ঢেঁড়স না চামচিকে নাকি কেউটে, সব কিভাবে, আমার মত নেয়নি, আমি যেরকম লোক আমি সেভাবেই কথা বলি, আশা করি আপনারা অ্যাকসেপ্ট করতে যদি না পারেন তাহলে বন্ধ করে দেবেন আমার কথা। আমার বাবা আর মা যখন সংগ্রাম করছিলেন, তিনি আমাকে ভেবেছিলেন কবির হবে, কবির হবে, সুমন হবে, মানে কি ভেবেছেন, মোটেও না, তাহলে ওরা তো তখন ভাবছিলেন না যে আমি আমিটা জন্মাবো, তারা তাদের সুখের কথা ভাবছিল, খুব স্বাভাবিকভাবে, আমিও সেটাই ভাবি এখন, বা সবাই সেটাই ভাবেন, বিশাকারে ছাড়াও আমরা এটা আস্ত সুমনের জন্ম দেবো, এইভাবে তো তার খালে আমি কোনো চান্সই পেলাম না, আমি কি তিব্বতে জন্মাতে চাই, না সৈয়দ আলাওল যেখানে ছিলেন সেখানে, আমি কি মুকুন্দরাম যে মাটিতে ছিলেন
যে মাটিতে হেঁটেছেন সেই মাটিতে একদম ওইখানে জন্মাতে চাই? রায় গুণাকর গজলা গুঁই যেখানে ছিলেন সেটা যাই, নাকি আমি চাই পল এলুয়ার যেখানে ছিলেন? আমি কি চাই? আমি কি বিরসা মুন্ডা যেখানে লড়াই করেছিলেন সেখানে জন্মাতে চাই? আমার মত কেউ নেয়নি। এ মহ এ এ মত অবস্থাতেও আমার ভারী গর্ব হয় যে বাংলা আধুনিক গানের জন্য পৃথিবীর কোনো জাতি এরকম গান তৈরি করতে পারেনি, এত বিচিত্র, এত এত বিচিত্র, এত বৈচিত্র্যপূর্ণ, এত মজাদার, আবার এত প্রাণঘাতী, এত ভয়ঙ্কর। তার কোথায় কোথায় যে যাবে? এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস, একটা জায়গা চেঞ্জ না, একটা মানে এখানে রিলেট করতে যে এখন দেখলাম বলেছিল আমাদের বন্ধু রুহুলামি চৌধুরী, এটা ওখানে লিখেছিল এই যে কথা, এর মাঝে একটা শুভিনিদম আছে কিনা, বা আপনার মাঝে একটা বাঙালি জাতীয়তাবাদের কারণেই কি, একটা স্ট্রং বাঙালি জাতীয়তাবাদের কারণেই কি এই কথা যে আর কোন মানে ট্র্যাডিশনে এই যে আমরা বলছি যে আমরা এগোতে, আমরা মাঝে মাঝে বলি না, আমরা নিজেরাই বলছি যে বাংলা মানে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ, এরপরে আবার আমরা বলছি পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হলো বাঙালি, বা শ্রেষ্ঠ গান যেটা আধুনিক বাংলা গানের কথা বললেন, একজন দেখলাম লিখেছেন ওখানে মানে আপনার মাঝে একটা বাঙালি প্রীতি যেটা, এটা তো আছেই, এবং বাংলা খেয়ালও কি ওই এই ধরনের একটা বাঙালি জাতীয়তাবাদের জায়গা থেকেই কি আপনার এই যে একটা যখন হিন্দিতে, যখন বাঙালিরা ভাই বাঙালিরা যখন হিন্দিতে গান, কি হিন্দি জাতীয়তাবাদের জন্য গান? যখন যখন তখন কি হিন্দি জাতীয়তাবাদ না ঠেট জাতীয়তাবাদ, নাকি ব্রজবুলি জাতীয়তাবাদ, নাকি হিন্দুত্ব, কোনটার জন্য গান? যখন হিন্দিতে গান তখন কি বিজেপির জন্য গান, আরএসএস এর জন্য গান, কিসের জন্য গান, কিসের জন্য? আমি বাঙালি বলে অসুবিধা হচ্ছে তো? প্রবলেমটা কোথায়, প্রবলেমটা কোথায় এই কথাটা আমার? আচ্ছা মনে রাখবেন, এই মুহূর্তে, এই মুহূর্তে অন্তত তিনজন দক্ষিণ ভারতীয় শিল্পী যারা কর্ণাটিক সঙ্গীতে প্রশিক্ষিত, তারা আমার তৈরি বাংলা খেয়াল গাইছেন। আমি তাদের বল, তারা গাইতে চেয়েছেন, আমি বলছি তারা অনুষ্ঠান করছেন, কোনো বাঙালি কিন্তু করছে না। তাদের মনে কিন্তু এই প্রশ্ন আসেনি জাতীয়তাবাদের। আমার একটি নবীন বন্ধু আছেন, তিনি তার ওইসব কানেকশন আছে, তিনি তাদের কাছেগুলো পাঠিয়েছেন। তারা নিয়মিত আমাকে ভিডিওতে তাদের বার্তা পাঠান যে খুব ভাল লাগছে আপনার এই বাংলা খেয়ালের মেলোডিগুলো, এত ভাল লাগছে এবং যেভাবে আপনি গাইছেন, যদি অনুমতি করেন আমরাও গাই। আইনাম যে আমি ধন্য হব, এবং আপনারা দরকার হলে এই সুরের ওপর নিজেদের কথা বসিয়ে দিন নিজের ভাষায়। বলছে না আমরা ওইভাবেই গাইতে চেষ্টা করব। এটা কিন্তু কারা বলছেন? তামিলরা, মালায়ালিরা, তেলেগু ভাষীরা। বাঙালি কি করছেন? আমি জাতীয়তাবাদী, হ্যাঁ বেশ করেছি, আমি জাতীয়তাবাদী, হ্যাঁ হ্যাঁ জাতীয়তাবাদী। আমার প্রতিটি রক্তবিন্দু বাংলার জন্য, আমার প্রতিটি নিঃশ্বাস বাংলার। এই মুহূর্তে আমার চেয়ে জাতীয়তাবাদী আর কেউ নেই, কারণ একটা পুরো সিস্টেম, একটা পুরো রাষ্ট্র ধ্বংস করছে আমাকে, আমার ভাষাকে। ফলে আমি লড়াই করছি আমার জাতীয়তাবাদ দিয়ে। এরপর দরকার হলে অস্ত্র ধারণ করতেও রাজি আছি। আবার বলছি, এবারে বাংলা খেয়াল এই কারণে, এইবারে শুনুন বাংলা খেয়ালের কেসটা। আমি যখন হিন্দিতে গাইছি কোনো অসুবিধা নেই, আমার গুরু শিখিয়েছিলেন, বল সমস্যা ছিল এই যে কিছু বুঝতে পারছি না। এবারে আমার গুরুকে মাঝে মাঝে, আমার গুরু যদি না, আমার গান যারা শুনেছেন যদি একটা লাইনও ভালো থাকে, ভালো লেগে থাকে, তাহলে বুঝবেন আমার গুরু কেমন ছিলেন। উনি কিন্তু আমাকে খেয়াল শেখাতেন। এছাড়া আমার আরও গুরু, আমার জন্মের ঠিক নেই, আমার বাপেরও ঠিক নেই, মায়েরও ঠিক নেই, কতজন যে আমাকে জন্ম দিয়েছেন তার কোনো ঠিক নেই। কিন্তু যে হিন্দি খেয়াল, তার তো মাথামুটি এরি আলি ফালি কালানা পাড়া, তা আমি তো ভগবান জানে কি কি কথা বুঝতেই তো পাচ্ছি না, বুঝতেই পাচ্ছি না। কথাটা হচ্ছে, কেউ এটাতে হ্যাপি সুখী থাকতে চান আমার কিচ্ছু বলার নেই, কিন্তু আমার, আমি না রবীন্দ্রনাথের বাচ্চা, আমি না মুকুন্দরামের বাচ্চা, আমি না আল মাহমুদের কবিতা পড়েছি, আমি আমি বাঙালিদের কথা বলছি, আমি সৈয়দ আলাওল পড়েছি, আমি কিন্তু অন্নদাশঙ্কর, আমি আমি রায় গুণাকর পড়েছি,
প্রসবের ভয় তবু প্রতিসঙ্গ করে, এটা একটা বাঙালি লিখতে পারে, প্রসবের ভয় তবু, আমি এর বাচ্চা, আমার মার সঙ্গে যে কতজন সঙ্গম করেছেন কোনো ঠিক নেই, আমি একটা আন্তর্জাতিক বাঙালির বাচ্চা, আমার স্বধর্ম হলো ভাষা, এবং সেই ভাষায় আমি যা ইচ্ছে তাই করতে পারি। এবারে কথাটা হলো, এই জিনিস সত্য কিঙ্কর বাবুর কপালেও জুটেছিল সেই সময়, প্রবাসী আর এরম কতগুলো পত্রিকায় একাধিক বাঙালি সমানে লিখে লিখে হয়রান যে মশাই, ইংরেজি বা চীনে ভাষাতে হলেও কিন্তু ওটা খেয়াল, যদি খেয়ালের বাকি শর্তগুলো পূরণ করা হয়, ইংরেজিতে হলেও হবে, চাইনিজ হলেও হবে, জাপানি হলেও হবে, শুধু তফাৎটা কী হবে, প্রত্যেক ভাষার একটা নিজস্ব বাক ভঙ্গিমা থাকে, একটা উচ্চারণ বিধি থাকে, স্বর প্রক্ষেপ রীতি থাকে। আমি যদি ধরা যাক, হাউ মেনি রোজ মাস্ট এ ম্যান ওয়াক ডাউন বিফোর ইউ কল হিম এ ম্যান, এটা বব ডিলন গেয়েছেন, রেকর্ড করেছেন, লিখেছেন, সুর করেছেন, এবং সুদীপ্ত চট্টোপাধ্যায়ের যে ফ্রি টু সিং ছবিতে উনি অ্যালাও করেছিলেন, এক পাশে বব ডিলন, এক পাশে আমি। তা কারণটা কি? কারণ হলো, আমি যখন কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, এটা আমি অ্যাকনলেজ করেছিলাম যে এটা বব ডিলনের এই গান থেকে নেওয়া, ফলে HMV তার ট্রাস্টকে, ট্রাস্টিক তার ট্রাস্টকে কিন্তু টাকা দিয়েছিলেন। আমার যে রেকর্ড বিক্রি হয়েছিল, আমি এক গর্বিত বাঙালি, হ্যাঁ আমি জাতীয়তাবাদী গর্বিত, যে আমার ওই বাংলা গান বিক্রির একটা অংশ বব ডিলন পেয়েছিলেন, এটা আর কেউ স্বীকারও করে না যখন নেয়, বেশ করে না। কিন্তু কথাটা হলো, আমি যখন বাঙালি হিসেবে এটাকে ভাষান্তর করছি, কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, আমি তো তখন হাউ মেনি রোডস মাস্ট এ ম্যান ওয়াক ডাউন, আমি এরকম উচ্চারণ তো করতে পারি না। এবারে কথাটা হচ্ছে, এবারে পিট সিগার আমার সঙ্গে গান করেছেন, আমার পিতৃতুল্য বন্ধু, এবারে এইটাই যখন প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা, আমি তো বাংলা ভাষা যখন বলবো গাইবো তখন তো তার নিজস্ব ভাষার যে প্রকরণ সেটা সেখানে থাকবে, ফলে বাংলা খেয়াল যখন আমরা গাইব তখন সেই ভাষার নিজস্ব ভাষণ, তার যে সম্ভাবনা, তার যে রূপ, সেইগুলো কিন্তু প্রকাশ পাবে। এটা এটা কিন্তু মনে রাখতে হবে যে এখানে জাতীয়তাবাদের প্রশ্ন না, ভাষাবাদের প্রশ্ন, যে তারা তাদের ভাষায় করছেন, আমি আমার ভাষায় করছি। কেমন ধর ধুতি পড়ছি, আমিও বিহারিও, কেউ তো বলছে না এই তুই কেন বাঙালির নকল করছিস, বা এই তুই কেন বিহারির নকল করছিস, তা তো বলছে না, তাই না? এই পয়েন্টটা তো সেখানে না, পয়েন্টটা হলো এটা কি আদৌ হয়? এতগুলো ভাষায় যদি খেয়াল হয়, বাংলায় হবে না কেন? অর্থাৎ আর একবার যদি গাইতে পারি অন্তত অনুমতি, না যে সুখী গণ কুঞ্জে ফুল দল হারে ওলি এলো ধে গুঞ্জে, না যে সুখী গণ কুঞ্জে এখন কথাটা হলো, আর বেশি কালোয়াতি, কালোয়াতির সময় চলে গেছে, ওই যে রবি শঙ্করের কথাটা, মাননীয় বন্ধুরা, যে আমাদের দেশে যেদিন বাঙালিদের মধ্যে যখন বড় প্রতিভা আসবে, আমি বড় প্রতিভা বলছি না, কিন্তু যুগটা বড়, এই বড় যুগের একজন মানুষ যখন আসবে, সে কিন্তু তখন আর পঞ্চদশ শতকের তা মিয়া তানসেনের করা তানগুলোর অনন্ত পুনরাবৃত্তি করবে না, তার চিত্তশঙ্খকে সে বাজিয়ে তুলবে বিশ্বের যে প্রকাশ, বিশ্বের উচ্চারণে, এই দুই উচ্চারণ মিলবে, এই দুই উচ্চারণ মিলল বলেই গান হয়ে উঠল। এবং রবীন্দ্রনাথ যে এই কথাটা বলছেন যে সঙ্গীতে এতখানি প্রাণ থাকা চাই যাহাতে সমাজের পরিবর্তনের সহিত তাহা পরিবর্তিত হয়, তা একটাও হলো না কেন? তাহলে ওই
ইন্টেলেক্ট বস্তুটা ছিল না। আর একটা কথা মাননীয় বন্ধুরা, কিরকম একটা ধারণা হয়ে গেছে যে কথার কোনো গুরুত্ব নেই খেয়ালে। কে বলেছে? খেয়ালের কি কোনো হ্যান্ডবুক আছে, কোনো কনস্টিটিউশন আছে? কেউ কি বলতে পারবে এটাই খেয়াল আদর্শ? কেউ বলতে পারবে না। খেয়াল একটা মুক্ত জায়গা। খেয়াল এটা মোহাম্মদ শাহ রঙ্গিলের দরবারে, এটা হয় তার অনুরোধ ক্রমে, তার আবদার ক্রমে বলতে পারেন, তার দুই সভা শিল্পী এটা করেছিল। ধ্রুপাত থেকে খেয়াল এসেছিল। এই যে খেয়ালের কল্পনা, কল্পনাটা তাহলে কোথায় গেল? ভাতখণ্ডে মহাশয় তিনি কিন্তু এক জায়গায় লিখেছিলেন, কথার যদি গুরুত্ব না থাকে তাহলে খাট টেবিল চেয়ার এইসব দিয়ে করলেই তো হয়, আলমারি এসবগুলি কথা হোক, খাটে শুয়ে আছে ঠ্যাং ভাঙা এরকম করলেই তো হয়, তাই না? তাহলে সেটা তো হচ্ছে না। তাহলে আমরা তাহলে আমরা কথাকে গুরুত্ব দেব না কেন? আমার মনে হয় আজকের দিনে দেখুন, আমাদের এখানে খেয়ালের আসর কিছু মনে করবে না, সোজা কথা, গান জিনিসটা এবারে উঠে যাবার অতিক্রম। তার নানান কারণ আছে। একটা বড় কারণ রেডিওর অবস্থা, রেডিওটা নেই। আগে রেডিও ছিল আমাদের মাধ্যম, দুই বাংলাতেই বা পাকিস্তানে রেডিওর মাধ্যমে সব কিছু পৌঁছতো, এবং রেডিওতে ঢুকতে গেলে একটা পরীক্ষায় পাশ করতে হতো। এখন সুবিধা আছে, পয়সা থাকলে আপনি ক্যাসেট, এখন তো ইন্টারনেট রিলিজ হয়ে গেছে। আমি কালকেই একটা কবির সুমন ইঙ্ক এটা করে দিলাম, এবং সেখানে আপন মনে গান হচ্ছে, সব বার করে যাচ্ছি। এইরকম তো পরিবেশটা ছিল না, তা মানুষ গান শুনবে কোত্থেকে? ফলে রেডিও চলে যাওয়া কিন্তু আমাদের একটা মস্ত বড় বিপত্তি, বিভ্রাট। ফলে ভালো গান বাজনা যে আসবে, আসবেটা কোত্থেকে? এখন তো আসতে হচ্ছে না, যে যা ইচ্ছে তাই করতে পারছি। অর্থাৎ একটা গিটার নিয়ে আমি কাল আলপনাকে বললাম আমি তোমাকে বিয়ে করব না, তার কারণ তোমার বাবা কাল আমাকে একটা লাথি মেরেছেন, তোমাদের বাড়ির কুকুরটাও বড্ড খেঁকি ঝং ঝং ঝং, তোমার বাড়ির কুকুরটা আমাকে দেখলে এখানে যাই না চোখ মারে, এটা হলে গা মানে সোজা কথা প্রলাপের মতন হয়ে গেছে। হ্যাঁ, এবং খেয়ালও কিন্তু অ্যাকচুয়ালি একটা প্রলাপ, কেউ শোনে না। সোজা বলছি, আপনাদের নিশ্চয়ই ইংল্যান্ডে হয়তো শোনে, ভাই এইটা ইংল্যান্ড নয়, না না ইংল্যান্ড নয়, কোথাও শোনে না, এটা ঠিক কথা, সুধীন্দ্রনাথের কারণে সঙ্গীতাচার্য আমির খানের সঙ্গে আমার একটু যোগাযোগ হয়েছিল, বুঝতে পেরেছেন? এখন উনি বাবার বন্ধু ছিলেন, ফলে সামান্য যাতায়াত, খুবই সামান্য যাতায়াত ছিল। উনি আমায় বলেছিলেন যে খোকা, মানে উনি হিন্দি হিন্দুস্তানি ইংরেজি মিলিয়ে, আমি হিন্দি হিন্দুস্তানি একদম কিছু মনে করেন না, আমি না বুঝতে পারি না, এটা আমার কোনো, আমার শেখার ইচ্ছে আছে হিন্দি, মানে কিন্তু পেরে উঠিনি, বুড়ো হয়ে গেছে এখন। তো উনি বলতেন, দেখো মানে লিরিক তো খুব সুরত হোনা চাহিয়ে। তা আমি বললাম যে ওস্তাদজি চাহিয়ে বুঝলাম, কিন্তু হচ্ছে না তো, হলো না তো। তা আমায় একদিন বললেন, আরে ওই জন্যই তো আমি এখন পার্সিয়ান কবিতা গাই। এটা তো বিখ্যাত একটা পদ। তারপর তানুম তদিম তদনে তানুম তদিনে গাইছেন, তারপরে কি সব ইস্তেহার ফার কি সব বলছেন, দলিল দস্তাবেজ ইমারত খেসারত, হ্যাঁ ওইগুলো পার্সিয়ান। আমায় বললেন যে বেটা আমি কি করব, তা আমি বললাম যে আমি তাহের বেশি ওকে, মানে ওকে কি বলবো, নিতান্ত বাবার বন্ধু বলে, আর আমি একটা প্রিকশন ছোকরা ছিলাম বলে, আর উনি ভীষণ স্নেহ করতেন আমাদের বয়সীদের। আমাকে বলেছিলেন, তোমায় একটা কথা বলি, দু ঘন্টা যদি রেয়াজ করো, চার ঘন্টা নিজেকে জিজ্ঞেস করো কি করলে কেন করলে। কিন্তু আমার বলছে তান তান কেন করবে বলতে পারো, তান কিছু বলে না, কালো আতি। তুমি দু বছর পাল্টা করো, আমি পাঁচ বছর পাল্টা করেছিলাম ছেলেবেলায়, তুমি দু বছর, এ তো তুমি একটু একটু তান পাচ্ছ, তো তান হচ্ছে তো,
তান গাইতে গেলে রেলগাড়ির ফলে তুফান মেল ছুটানে পড়ে গা, এটা তোমায় কে বলেছে? তোমায় কে বলেছে জোরে জোরে গাইতে হবে, বাইক বাইক করে চালাতে হবে? তাহলে তো সার্কাস করলেই হয়। তো উনি যেমন তান কমিয়ে দিয়ে শুধু সারগাম করতেন, এবং সারগামটা গান হয়ে ওঠে। এটা আমি দেখেছি, আমি এখন মানে এই যে আমার কত আনন্দের এবং গর্বের আপনাদের সকলকে বলতে পারছি যে আমার এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলাদেশের আগে কিন্তু বাংলা খেয়ালকে স্বীকৃতি দিয়েছেন, সরকারি স্বীকৃতি। বাঙালি জাতির 1000 বছরের ইতিহাসে বাংলা খেয়াল স্বীকৃতি পেয়েছে আজকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কারণে। এবং আমি ওকে একটা চিঠি, একটা আবেদন করেছিলাম, ব্যাপারটা আপনাদের প্রত্যেকে না জানা দরকার, আপনাদের ভাল লাগবে। একটা আবেদন করেছিলাম যে আপনারা অনুগ্রহ করে একটা বোর্ড বসিয়ে আমার পরীক্ষা নিন যে আমি আদৌ খেয়াল কিঞ্চিত শিখেছি কিনা, আমি পরীক্ষা দেব। এবং আপনারা বাংলা খেয়াল কিন্তু অনেক দিন ধরে চর্চা হচ্ছে, মাঝে অনেক দিন হয়নি, অনুগ্রহ করে যদি একটু একটু সুগম করে তোলেন তাহলে বাংলার ঘরে গানটা পৌঁছতে পারবে খেয়াল গানটা। উনিও সেক্রেটারিকে কি বলেছেন যাই না, সেক্রেটারি একদিন আমায় ফোন করে বললেন যে আপনার কিতাব আমরা শুনেছি, আমাদের খুব ভালো লেগেছে। আমি একটা বাংলা খেয়াল বলে একটা বইও সংকলন করেছিলাম, তাতে আমার লেখা বন্দিশগুলো ছিল, সঙ্গে একটা সিডি দেওয়া ছিল। এই বাড়িতে বসে সোনির আইসি রেকর্ডারে আমি গে 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 কম্পিউটারে তারপর সিডি কেটে প্রকাশককে দিয়েছিলাম। মানে আমি যা যা করা সম্ভব করার চেষ্টা করেছি। ওরা বললেন এটা আমরা শুনেছি, আমরা আপনাকে 4টি ওয়ার্কশপ করার অনুমতি দিচ্ছি, আপনি যদি দয়া করে করেন 4টি ওয়ার্কশপ বাংলা খেয়ালে। এটা হয়েছিল, দুটো হলো, তৃতীয়টার হলো না কোভিডের জন্য। তা এরপর আমি মাননীয়াকে আবার একটা চিঠি দিলাম যে মাননীয়া আমারও তো বয়স হয়ে আসছে, আর পরদিন আমি যদি 4500 বছর বাঁচি তাহলেও আমার গলাটা তো থাকবে না, ল্যারিংসও ক্রমশ আস্তে আস্তে ডুবছে। হ্যাঁ, তা যদি আমার একটু আমাকে একটু কাজে লাগান, আপনারা আমায় কাজে লাগান, আমি একটা পেনশন পাই। আমি এমপি ছিলাম বলে ভারত সরকার আমি একটা পেনশন দেন 25,000 টাকা, খোলাখুলি বলছি। কোনো কোনো লোকের ধারণা ছিল আমি নাকি 1,00,000 টাকা পেনশন পাই। বিচারিতা এইসব ভেবে যে কেন আনন্দ পান এবং কষ্ট পান, 25,000 টাকা, 20 ছিল, 5,000 বেড়েছে, 25,000 পাই। আমার না, আমি একা মানুষ, আমার চলে যায়, আমার দিব্যি চলে যায়, আমার কোনো অসুবিধা হয় না। বাপ মাই বাড়িটার দোতলাটা আমার জন্য রেখে গেছেন, আমি সেখানে থাকি, আমি মহা আনন্দে আমার মৃত্যুর প্রস্তুতি। এবং মাননীয়াকে বললাম, উনি আমি বললাম যে আপনি একটা শিক্ষাক্রম যদি, উনি ও সেক্রেটারি আমায় 7 দিন পরে ফোন করলেন যে মহোদয় আমাদের খুব ভালো লাগবে আপনি যদি একটা দীর্ঘমেয়াদী শিক্ষাক্রম বাংলা খেয়ালে শুরু করেন। তা পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত একাডেমিতে এই শিক্ষাক্রমটি শুরু হয়েছে, আগামী বুধবার বোধ হয় 5ম বা 6ষ্ঠ ক্লাস। আজকে 25 থেকে 30 জন শিক্ষার্থী পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, কলকাতা থেকে মাত্র 3 জন, বাকি সব কিন্তু অন্যান্য জেলা, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর থেকে ছাত্রছাত্রী, অসাধারণ ব্যাপার, অসাধারণ ব্যাপার। 1.5 ঘন্টা তারা শিখছেন। এবং দেখুন এরা কিন্তু একটা শর্ত ছিল, 3 বছর হিন্দুস্তানি খেয়াল শিখে আসতে হবে। অনেকেই সেটা করেনি, কেন করবে? আমি সেটা বুঝেছি, বেশ করেছে, করেছে। আমি কথায় কথায় মিথ্যে কথা বলি, রাজনীতিকরা সবাই সারাক্ষণ মিথ্যে কথা বলে, আর ছেলে মেয়েরা একটু একটু মিথ্যে বলবে না? তারা কবির সুমনের কাছে দেখবে, বাড়িতে বলতে পারবে কবরের কাছে আমরা গান শিখছি, হ্যাঁ বন্ধুদের বলতে পারবে। এবারে আমি তাদের সবাইকে অ্যালাউ করেছি। এবারে যেটা হচ্ছে, ধরুন আপনাদের এখন আমি একটা জিনিস শোনাবো, আপনারা প্লিজ শুনুন। এটা এটা হলো দুর্গার আগে আচার্য শতকিঙ্কর বন্দ্যোপাধ্যায় যা যা রেকর্ডিং শুনেছি, বিলম্বিত খেয়াল কিন্তু বাংলায় শুনিনি। তেমনি সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী, তিনিও বাংলায় খেয়াল গিয়েছেন, কিন্তু বিলম্বিত লয় কিন্তু শুনিনি। এবারে যেটা দরকার সেটা হচ্ছে পূর্ণাঙ্গ খেয়াল বাংলায়। এবং গুরুর নাম নিয়ে, গুরুদের নাম নিয়ে আমি একটা চেষ্টা করছি, সগর্বে একজন বাঙালি জাতীয়তাবাদী হিসেবে বাংলা খেয়াল গাইতে বিলম্বিত লয়, যে এটা একটা নিতান্তই বাঙালি জাতীয়তাবাদী প্রয়াস, রাগ দুর্গা বিলম্বিত একতাল। হ্যাঁ, এবং এর কথাগুলি হলো,
সন্ধে আসে মরশুম বুঝে, এত গান লিখছি আর মনে থাকে না, ফলে খাতা দেখে গাইতে হয়। সন্ধে আসে মরশুম বুঝে, কখনো বিকেলে মিশে কখনো তফাতে, ছায়া চায় তার রং আলোয় মিশাতে। অন্তরা কখনো সন্ধে অপেক্ষায়, কখনো কোথাও আর অপেক্ষা নেই, চাই বা না চাই সন্ধে হবেই। এই হলো কথাগুলো। এবারে আমি আবার অতিবিলম্বিত খেয়াল গাই না, তার কারণ এই একটা ধীন পড়লো, পরের ধীনটা সামনের ফেব্রুয়ারি মাসে, ভাই এ সময় এই জায়গাটা নিয়ে তো আপনার উস্তাদ আমির খান সঙ্গে কনফ্লিক্ট হওয়ার কথা, কারণ হি স্টার্টেড দিস। হয়েছিল উনি আমায় বলেছিলেন, বেটা বলেছেন দেখো এটা তো একটা বুড়ো লোকের কাজ, তোমরা আজকে ছেলে মেয়ে, তোমরা এটা ফলো করবে কেন, তুমি করছো এটা তোমার প্রবলেম। আমি বলছি যে এই আমার বাবাকে বলছেন, চ্যাটার্জি সাহেব আপনার লড়কা কোথায় প্রবলেম হ্যাঁ হ্যাঁ এ তো প্রবলেম হয়ে গেছে, এ আমাকে ফলো করছে, আমায় কেন ফলো করবে, ওর নিজের যা মর্জি সেটা করবে তো, তাই না? এবারে একটা ব্যাপার হলো, মানুষ তাল এমন একটা জিনিস, মানুষ সুরের জন্য গান শোনে না, বসে তালের জন্য শোনে। আপনি যখন ওই যে শুনছেন, নিশীত যাই ও ফুল বনে রে ভ্রমরা, নিশীত যাই ও ফুল বনে, এই যে তালটা দিচ্ছে এবং সঙ্গে টং 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 টং, কে আবাদ সব তো হয়ে গেল। জ্বালায় চাঁদের বাতি জেগে রব সারা রাতি গো, এই তাল সুরের সঙ্গে তাল, আর খেয়ালের আনন্দটা কোথায়, বা সেতার সরোদ বাঁশি সারেঙ্গি বা হারমোনিয়াম পিয়ানো, আনন্দটা কোথায়? তালটা পাল নিয়ে আমরা খেলা করতে পারি, আমরা তাল নিয়ে খেলি, ছন্দ নিয়ে খেলি। তাল আর ছন্দ এক জিনিস না, তাল চলছে তার উপর ছন্দ, তার উপর ছন্দ না। এই যে তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি, এটা তিন তিন তিন, এই তাল বাজে, উনি কিন্তু ওর উপর চলছেন, কেন আসনি কেন ভালোবাসনি, রণ মজুমদার পেছনে বাঁশিতে বাপ রে বাপ, রণ বাজাচ্ছেন বাঁশি, এই তো দেখুন সব ছন্দ কিন্তু আলাদা হয়ে গেল, তালটা ছিল এক, ছন্দ আলাদা হয়ে গেল। রবীন্দ্রনাথ তাল লিখছেন এক, কিন্তু মাল্য যে দুমনি সিচে হায় ওর সজ্জা যে কণ্ঠক সজ্জা, ভিলন সমুদ্র ভিলা, ছন্দ পাল্টে গেল, এটা তালে থাক, তালে থাকছে ছন্দ, ছন্দে এই যে যা এই আনন্দটার জন্য আমার সেই খেয়াল গাই, আর আধুনিক গান গাইতে ইচ্ছে করে না। একটা ছোট একটা ছোট প্রশ্ন করব, একটা ছোট প্রশ্ন করব, এই বাংলা খেয়ালের বাংলা খেয়ালের বাণীর ব্যাপারটা আপনি কিছু, যেরকম আমরা আপনার গান কতগুলো শুনছিলাম, কোন স্পেসিফিক বাণীর উপর নির্ভর করে লিখবেন বা লিখছেন, বা এইটা যদি একটু আমাদের একটুখানি বলেন যে বাণী কথাটাতেই আমার আপত্তি আছে, বাণী কথাটাতেই আমার আপত্তি, গানের কথা বাণী তব ধায়, ওসব বাণী টানি নেই কথা, হ্যাঁ গানের বাণী মানে কেন গানের কথা। এবারে কথাটা হলো দেখুন, একটা জিনিস আপনাদের শোনাই, এই কথাটা উঠলো যখন গোটা খুব দামি কথা বলেছেন মশাই, দামি কথা। এবারে আজকের আমাদের প্রতিভা বসুকে নিয়ে তাকে উৎসর্গ করেছিলেন আমাদের অরুণ কুমার সরকার, সিন্ধুক নেই স্বর্ণ আনিনি, এনেছি ভিক্ষা লব্ধ ধান্য, ও দুটি চোখের তাৎক্ষণিকের পাবকি পরশ সৎসাবান, অসামান্য একটা কবিতা, এটা একটা কবিতা। এবারে সারে গা পানি সানি পাগরে হংসধ্বনি, সিন্ধুক নেই স্বর্ণ আনিনি, এনেছি ভিক্ষা লব্ধ ধান্য, ও দুটি চোখের তাৎক্ষণিকে কোনোদিন শেষ হবে না,
বাড়তে থাকুক। কে বলেছে এটাকে 1 মিলিমিটারে শেষ হতে হবে? না, আপনাদের একটা উদাহরণ দিই, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না না, এই যে গানটি আমি একটা গানটা শোনাবো, এটা একজন মস্ত বড় শিল্পী আমার বাবার টানে আমাদের বাড়িতে এসে আমায় শিখিয়েছিলেন, কিচ্ছু শিখতে পারিনি। আব গুনেন কি জে গুনিসেন, কিছুতেই হচ্ছে না। যত গাইছি উনি বলছেন ওই বাত নেই বেটা, আর একবার যে একটু ছড়িয়ে দিই বুঝলেন, আর একটু ছড়াই, এই যে আব গুনেন কি, এই তোলাটা হচ্ছে না, আজও হবে না, 14 বার জন্মালেও হবে না, আর একটা আমির খান কোনোদিন হবে না। এই যে তারাপদবাবু এটা গাইতেন 3 তালে, এইটা কবে চলে গেছে, এটা পুরনো ট্র্যাডিশনাল খেয়াল, অনেকেই গাইতেন। হ্যাঁ, এইবারে দেখুন জাতীয়তাবাদী খেয়াল, কাকে বিরহ বলে জেনেছো কি, তার তপন পেয়েছো কি, পেয়েছো কি প্রতি অঙ্গে বেদনা, পেয়েছো কি সারা। ঝাঁতালটা বাজাইয়া তাহলে আর ভালো লাগে। হ্যাঁ প্লিজ, কি বলুন প্লিজ, হ্যাঁ ঝাঁপতালটা হোক। জাতীয়তাবাদী বাংলা খেয়াল, রাগ ইমন, তাল ঝাঁপতাল মধ্যগতি। কাকে বিরহ বলে, কাকে বিরহ বলে জেনেছো কি, তার কাঁপন পেয়েছো কি, পেয়েছো কি প্রতি অঙ্গে সে বেদনা, পেয়েছো কি সারা, কাকে বিরহ বলে অন্তর, কাকে মিলান বলে জানে কজন, বিরহে মেলে কোন মিলান, কোন মিলান একার জোৎস্নায় সে হয় একাই মাতোয়ার, কাকে বিরহ কাকে। নিতান্তই একটা দৃষ্টান্ত, কিন্তু এইটা যদি নিতান্ত কেউ ঠিক করে ফেলে থাকেন যে না এ লোকটা যা বলছে আমি কিছুতেই মানব না, তা যদি না করে থাকেন তা আমার মনে হয় না এটাতে কারোর কোনো আপত্তি হবে। এটা একটা, আমার তো মনে হয় এটা একটা পুরোদস্তুর বাংলা খেয়াল। এটা হিন্দিতেও হতে পারতো, তেলেগুতে হতে পারতো, যে কোনো ভাষায় হতে পারতো, উর্দুতেও হতে পারতো, তার বদলে বাংলায়। এটা আচ্ছা, এই জায়গাটা, এই জায়গাটা একটা একটা প্রশ্ন প্রশ্ন করব। পরিষ্কার যেটা মনে হচ্ছে যে একদম খেয়ালের ডিভিশনে রয়েছে জিনিসটা, এর এই ব্যাপারে কোনো সন্দেহই নেই, কোনো কোনো, আমি নিজে খেয়ালের একজন ছাত্র সেই জায়গা থেকে বলছি, একদম খেয়ালের ডিভিশনে রয়েছে। আপনার কি এই জায়গাটা কি বাঙালিদের একটা প্রবলেম হয় যে যেহেতু রাগ প্রধান গান জনপ্রিয়তা অনেক বেশি পেয়ে গেছে, সেই জন্য বাংলা ভাষায়
খেয়াল গানটাকে অ্যাকসেপ্ট করতে একটা কিরকম একটা লাগছে, মানে হচ্ছে কিন্তু বলছে না এটা তো রাগ প্রধানের মতো লাগছে, এই জায়গাটাই কি কনফ্লিক্ট তৈরি হচ্ছে বলে মনে হয়? এইখানটা আপনি যদি একটু ক্লিয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, এটা খুব দামি কথা বলেছেন। দেখুন, প্রথমে একটা কথা বলা দরকার, আমার এক বন্ধু আছেন, তার নাম ফরহাদ খান, ইনি বাংলাদেশে থাকেন, ইনি ঢাকায় বাংলা একাডেমির একজন কর্মচারী ছিলেন। জার্মানিতে ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল, দুজনেই আমরা ভয়েস অফ জার্মানির বাংলা বিভাগের কর্মচারী ছিলাম কিছুদিন। তখন উনি একটা চমৎকার মানুষ নিয়ে বলেছেন, সুমন, বাঙালির মতো আত্মশ্রী কাতর জাতি আর দুটি নেই, আত্মশ্রী কাতর। অ্যাবসলিউটলি। এবার দেখবেন, কলকাতা হলো একটা জায়গা, পশ্চিমবঙ্গ হলো একটা জায়গা যেখানে বাস, ট্রাক, মিনি বাস এর পেছনে লেখা থাকে, হিংসা করিও না, খাটো, তোমারও হইবে। এটা উপমহাদেশের আর কোনো জায়গায় কোনো ভাষায় লেখা নেই, অথবা দেখলে জ্বলবি, দেখলে হবে, খরচা আছে না? এটা ছাড়াও, এটা তো তবু একটা একটু ইনডাইরেক্ট, এটা হচ্ছে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এখন আমাকে এমনকি, আমি আপনাদের খুব খোলাখুলি বলি, দেখুন আমি যেরম না ওইরকম ভাবেই মিশি, লোকের সঙ্গে কথা বলি, অধিকাংশ লোক আমাকে পছন্দ করে না এই জন্য। এবারে কথাটা হলো, তাতে আমার কাঁচকলা আসে যায়। এবারে কথাটা হলো, একজন ভদ্রমহিলা, মস্তপরে তিনি তার নামের আগে বিদুষী পড়ে, তিনি হঠাৎ একদিন বললেন বাংলায় খেয়াল হবে না, সেটা তার শ্বশুর মশাই আর আরেকজন সঙ্গীতের বিশেষজ্ঞ ঠিক করেছেন। আপনার শ্বশুর? হ্যাঁ, আমার প্রণাম দেবেন তাকে, না তিনি নেই কেন আহারে, তাহলে যদি প্ল্যান সেট করেন তাহলে দেবেন, তার আমার প্রণাম। তা উনি বললেন, উনি এবং সুরেশ চক্রবর্তী মশাই দুজনে মিলে ঠিক করেছিলেন বাংলা খেয়াল হবে না। আচ্ছা, এটা মজার কথা, বাংলা খেয়াল কোথায় হবে না? উনি বলছেন রেডিওতে। এটা আপনার স্বামী, আপনার শ্বশুর, তিনি কি রেডিওর একজন কর্তা ছিলেন? বলে না। তাহলে তিনি কি করেন? তিনি মস্ত পণ্ডিত ছিলেন, এনে ওটা তো পাণ্ডিত্যের বিষয় নয়, মানে ধরেন খোদ রবীন্দ্রনাথ যে যার লেখা গান জাতীয় সঙ্গীত, তিনি বললেও এটা কনস্টিটিউশন মানত না। বা নজরুল যদি বলতেন খুন করাটা অপরাধ নয়, তিনি যেহেতু কাজী নজরুল ইসলাম তাই সব মেনে নেবে, তা তো না, এটা তো ব্যাপারটা তো তা না। এবারে ব্যাপারটা কি শুনুন, এই গল্পটা আপনাদের জানা দরকার। সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি খেয়াল বাংলায় গাইছেন, রেডিওতেও অ্যাপ্লাই করেছেন, রেডিও মানছে না, কিন্তু তিনি রেডিওর অনুমোদিত খেয়াল শিল্পী, তখনও কিন্তু লাইভ হচ্ছে। আচ্ছা, আমি 67 সাল থেকে আকাশবাণী কলকাতা বেতারের একজন শিল্পী, শিল্পী মানে আমার তখন 18 বছর বয়স ওই সময় থেকে, তা আমি তখনও, আমরা কিন্তু লাইভ গাইছি কিন্তু আসলে রেকর্ডিং হয়ে যাচ্ছে, টেপ রেকর্ড হতো, আমার ধারণা তৎকালীন বাংলাদেশেও তাই হয়েছে সেই সময়। তা কিন্তু সত্যকিঙ্কর বাবুর সময় রেকর্ডিং হচ্ছে না। এবারে রেডিওতে একটা সিস্টেম ছিল, আমরা কি মানে যারা চেনা লোক, যেমন আমি গাইছি, সুমন ভালো আছো তো, বাড়ির সব খবর, বাবা মা ভালো, হ্যাঁ আচ্ছা বাবা আজকে কী গান গাইছো, এটা কিন্তু আগের থেকে আমার কন্ট্রাক্ট ফর্ম যখন জমা দিচ্ছি, ফেরত পাঠাচ্ছি, তখনই তাতে লেখার কথা, কিন্তু কেউ লেখে না। ফলে যারা, যে দাদারা বা কাকারা, কাকু বলি তো কত যে ছোট্টবেলা থেকে দেখছে আমায়, শিশু মহলে গাইতাম, বলছে বাবা কী গান গাইছো, রবীন্দ্রনাথ তো, তা আমি রবীন্দ্রনাথের গান দুটো বললাম, তোমার দ্বারে কেন আসি ইত্যাদি, বাহ আধুনিক, কি তোমার সুর, হ্যাঁ লেখাকার, আমি বললাম যে অমুক, বাহ গান দুটো বলো। এই কিন্তু রেকর্ডিং এর ঠিক আগে, সত্যকিঙ্কর বাবু কোথার অনুষ্ঠানের ঠিক আগে বলছে, দাদা আজকে কি গাইছেন, বলে আমি তো খেয়াল গাইব, দাদা গানের কথা, এবার উনি বাংলায় কথা বলেছেন, দাদা এ তো বাংলা ভাষা, দাদা অসুবিধে কোথায়, না তো বাংলায় হবে না, বলে কে বলেছে, দাদা হবে না, নিয়ম, এনে নিয়মটা দেখান, তর্কাতর্কি হচ্ছে, এদিকে ঘড়ির কাঁটটা তো আর থেমে থাকছে না, এ ভয়ঙ্কর জাতীয়তাবাদী, ভয়ঙ্কর আমার মতো জাতীয়তাবাদী, চলছে চলছে। এবারে একটা, এবারে এবারে তো ওখান থেকে কন্ট্রোল রুম থেকে বলছে এই ঝগড়াঝাটি বন্ধ করো, গানটা হোক হয়ে আসছে, এবারে ওখান থেকে সিগন্যাল দিচ্ছে, আপকামিং, আপকামিং, 6 5 4 3 2 অন এয়ার। সত্যকিঙ্কর বাংলায় খেয়াল ধরলেন, ইতিহাসে প্রথম রেডিওতে বাংলা খেয়াল। আচ্ছা, যারা তবলা বাজাচ্ছেন, সারঙ্গি বাজাচ্ছেন, তারা তো উপায় নেই, তারা তো মনের আনন্দে বাজছেন, কিন্তু সব মিল ঠিকঠাক হচ্ছে তো, হ্যাঁ কথাটা কালানা পাড়াতার জায়গায় হয়তো তোমার পায়, ধরুন কথার কথা,
বা কালা না পড়া তো মোহে, ভগবান জানে মোহেটা কি, সেটা হয়তো বাদল ঘন গহন মোহে, ওইরকম কথা দিয়ে। এবারে গান তো হয়ে গেছে, এবারে তো লোকজন বেরিয়ে এসে, এটা কি হলো দাদা, কি খারাপটা কি, না আপনি বেআইনি কাজ করলেন, তাহলে আইনটা দেখান, দেখাতে পারছে না, এই নিয়ে কাগজে লেখালেখি। এমনকি আনন্দবাজার একটা তির্যক বেরিয়েছিল, এক লোক বেচারি বেচারি গো বেচারি বাঙালি মধ্যবিত্ত, হাতে একটা বাজারের থলি, বগলে একটা ছাতা এবং ধুতি পাঞ্জাবি পরা, মাথায় একটা এত বড় ট্যাব হয়ে আছে উঁচু হয়ে, মানে মেরেছে, তা লিখেছেন তলায়, বাংলায় খেয়াল গাইতে চাওয়ার অপরাধে। যেমন হ্যাঁ, এবং এটা আকাশবাণী তির্যক, যদি চান আমি আপনাদের কোনো পাঠাতেও পারি। আচ্ছা, এবারে এবারে হইচই পড়ে গেল, খবরে কাগজে লেখালেখি, অনেকেই বললেন সাধু সাধু, ঠিক এই জাতীয়তাবাদটা প্রয়োজন। এবারে হয়েছে কি, তখন কেশকার সাহেব ছিলেন ভারতের কেন্দ্রীয় বেতার ও তথ্যমন্ত্রী, তিনি একটা কাজে, আচ্ছা কেশকার সাহেবের কথা একটু বলা দরকার, এই কেশকার সাহেবের জন্যই, ভি কেশকার, যিনি 52 থেকে 62 সাল খুব জরুরি সময় ভারতের জীবনে, রাজনৈতিক জীবন, সামাজিক জীবনে এবং সাংস্কৃতিক জীবনে, দুটি মেয়াদে উনি বেতার ও তথ্যমন্ত্রী ছিলেন কেন্দ্রীয় সরকারে। উনি কিন্তু পান্নালাল ঘোষকে না খেতে পেয়ে মরার হাত থেকে বাঁচিয়েছিলেন, কোনো বাঙালি না। পান্নালাল ঘোষ বম্বেতে কাজ করে ছবির জগতে, তারপরে মাইহারে আলাউদ্দিন খান সাহেবের কাছে তালিম নিয়ে কলকাতার মিউজিক ইন্ডাস্ট্রিতে যোগ দিতে এলেন, তার মুখের সামনে দরজাটা বন্ধ করে দেয়া হলো। পানালাল ঘোষ প্রায় না খেয়ে মরছিলেন, কেশকার এটা জানতে পেরে তার সঙ্গে দেখা করতে আসেন, এবং আমরা জেনেছি পান্নালাল ঘোষের স্ত্রী মানে এমনই অনটন যে চা খাওয়াতে পারেননি, পাশের বাড়ির থেকে একটু চা আর একটু চিনি ধার করে এনেছিলেন। কেন্দ্রীয় বেতার ও তথ্যমন্ত্রী তিনি নিজে চলে এসেছিলেন, এবং ওইভাবেই তিনি সোজা পান্নাবাবুকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে দিল্লি ফেরত যান, এবং দিল্লিতে আকাশবাণী দিল্লির প্রডিউসারের চাকরি দেন, এবং প্রথম ভারতীয় বাদ্যবৃন্দ তৈরি হয় তিনি তৈরি করেন, পান্নাবাবু হন তার প্রথম কন্ডাক্টর, তার অকাল মৃত্যুর পর রবিশঙ্কর হয়েছিলেন কন্ডাক্টর। এহেন কেশকারকে সাংবাদিকতা ছেঁকে ধরে যে স্যার আপনার কাছ থেকে জানতে চাই, বাংলায় খেয়াল হয় না, কে বলেছে হবে না, সরকারের আপত্তি আছে নাকি, কে বলেছে, কোন মূর্খ, হ্যাঁ কে বলেছে, বলছে বাংলায় যদি খেয়াল না হয় তাহলে ছড়াবে কি করে, আমাদের নীতি কি সরকারের, ভারতের প্রত্যেকটা ভাষায় সব ধরনের গান হবে, তবে তো প্রসারিত হবে সংস্কৃতি, না তো আটকে থাকবে, তো কালানা পাড়াতা মোহেতে আটকে থাকবে। হ্যাঁ, এই যে জায়গাটা, বুঝতে পেরেছেন? এরপর কি হলো, শুনুন মজার ব্যাপার, এ তো আকাশবাণী তো হেরে গেল, বেচারা কলকাতার লোকগুলো, ওরা একটা ওকে কন্ট্রাক্ট পাঠালেন, এই কন্ট্রাক্টটা ইন্টারনেটে বোধহয় ওর পরিবারের তরফ থেকে বা কেউ একটা দিয়ে রেখেছিলেন, আমি জানি না কে, আমি দেখেছি এখন আছে কিনা জানি না, কন্ট্রাক্টে লেখা আছে পারফরমেন্স অ্যান্ড ডিসকাশন অন বাংলা খেয়াল। তখনও কিন্তু ডিসকাশনটা জুড়তে হচ্ছে, এদিকে কেন্দ্রীয় তথ্যমন্ত্রী বেতার মন্ত্রী বলেছেন প্রত্যেকটা ভাষায় খেয়াল হবে, ঠুংরি হবে, ধ্রুপদ হবে, সব হবে, প্রত্যেকটা ভাষায়, শুধু বাংলা না। তা তাহলে দেখা যাচ্ছে বাঙালির একটা প্রবলেম আজ বলে না অনেক দিন ধরে ছিল, যেমন ধরুন টমেটোকে আমরা বলি বিলিতি বেগুন, হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু ইন্টারাপ্ট করি, একটু ইন্টারাপ্ট করছি, আমরা আপনার কথা তো একদম সারা রাত কোথা দিয়ে সময় চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না, সময় দুটো জায়গা একটু মানে জিজ্ঞাসা ছিল, এই দুটো জায়গা আমার আমার ব্যক্তিগত একটা অনুসন্ধির সাথে জিজ্ঞেস করছি, এটা আপনার সঙ্গে কথা বলেও এটা বারবার মনে হচ্ছিল যে আপনি একজন হলো যে শিল্পীদের মাঝে তো অমরত্বের একটা নেশা থাকে প্রত্যেক শিল্পীদের ভেতরেই, এবং নিজেদের একটা সিগনেচার তৈরি করা, এবং আপনি যখন আধুনিক বাংলা গান করেছেন তার একটা সিগনেচার তৈরি করে, আপনি একটু আগে ঈশ্বরের কথা বললেন, আমাদের পুলিশের কর্মীরা হঠাৎ করেই দেখা গেল যে ইউরোসেন্ট্রিজম আসলো, আসার পরে তারা, আপনি তো নানাভাবে ইউরোপিয়ান সঙ্গীত ইউরোপিয়ান লিটারেচারও খুব মায়াঞ্জলের খুব কাছের মানুষ ছিলেন, পোল এলিয়টের কথা বললেন, এবং এরাই আপনি কিন্তু এই পোল এলিয়ট এবং আধুনিক যারা বাংলা আধুনিক গান যারা করেছেন, আধুনিক সাহিত্যের নানাভাবে যারা এই মুভমেন্ট গুলোকে নেতৃত্ব দিয়েছেন,
তাঁদের এই জায়গাগুলো করে, মানে এই জায়গাগুলোতে আত্মস্থ করেও আপনি কিন্তু ওই রায় গুণাগরীবের কাছে দিচ্ছেন। এবং আমরা দেখছি এটা, এই প্রশ্নটাও আছে, এই প্রশ্নটাতে গেলে অনেক দীর্ঘ হবে। 30-এ আমরা যে মানে বাংলা গানের বা বাংলা কবিতার যে ধারা রবীন্দ্রনাথ পর্যন্ত ছিল, এটা ইউরোসেন্ট্রিক হওয়ার নামে এই একটা মৃদু সমালোচনা তা আছে। কিন্তু আপনার জায়গাতে এই কথাগুলো শুনে বা এমনি তো ফোনে যখন কথা হয় তখনও মনে হয়েছে যে আপনি আবার ওই আমাদের মঙ্গল কাব্যের যে ভাষা বা মঙ্গল বা ওই মধ্যযুগের গান বলুন, ওই জায়গাতেই ফেরার একটা জায়গা থেকেই কি আপনার মনে হয়েছে যে আপনার নিজস্ব কণ্ঠস্বর তৈরি করার কারণে বাংলা খেয়ালটা একটা একটা নিজস্ব সিগনেচার তৈরি করা যায়, নাকি সত্যিকার অর্থে? এটা একটা প্রশ্ন যে আমি এটা দেখতে চাইছি যে আপনার ভিতরে এই প্যাশনটা, এই যে হঠাৎ করে বাংলা আধুনিক বাংলা গানে এত এত এক্সপেরিমেন্ট আপনি করেছেন, এরপরে আবার আপনি ফিরতে চাইলেন। আপনার তালিম আছে ওইগুলোতে যাচ্ছি না, তালিম তো এগুলো আছে, আপনি যাদের কথা বললেন এটা মানে লোম খাট মানে লোম দাঁড়িয়ে গেছে। আপনি আমির খানজির কথা বলছিলেন, তালিমের বাইরে এই যে আপনার ভেতরে এই প্যাশনটা তৈরি হলো, এটা কি কেবল আপনার একজন শিল্পীর অমরত্বের কারণে তার নিজস্ব ভাষা, নিজস্ব স্টাইল, নিজস্ব নৈপুণ্য তৈরি করবে এই কারণে, নাকি সত্যিকার একটা একটা মরণপণ, একটা নেশা এবং প্যাশন আপনার তৈরি হয়েছে একটা যুগসূত্র তৈরি করা, যে যুগসূত্র থেকে আমরা সরে গেছি বাংলা খেয়ালের যে একটা, এবং এটা আপনি এটা করলেন কিনা, এটা এটা একটা প্রথম প্রশ্ন। এবং আপনার পরের কথায় এটাও যদি একটু যুক্ত করেন, আপনি বাংলা ভাষা নিয়ে আপনি সত্যিকার অর্থে ধরুন খেয়াল করছেন, বোলতান যখন করতে যাবে বাংলা ভাষার যে ফ্লুইডিটিটা আছে, আপনি ধরুন প্রবাহমান বলছেন, কারণ প্র বা এটা যদি এই কিছু কিছু কোন জায়গাতে এমফাসাইজ করা হবে, এটাও তো বাংলা ভাষার শব্দের যে মানে ওয়ার্ডোলজিটা আপনাকে বলে দিচ্ছে প্রনাউন্সিয়েশনটা কোথায় কি হবে। এই সমস্যাগুলো যারা একদম প্র্যাকটিসিং, যারা একদম চেষ্টা করে, তাদের কাছে আপনার সমস্যা, আপনি তো একটা শেপ দিয়েছেন যেটা আপনার গান শুনলেও মনে হলো, এবং রিগোরাস যে আপনার তান সেরকম করতে গেলে বা বোলতান গুলো করতে গেলে যেখানে বাংলার কথার সৌন্দর্যটা নষ্ট হতে পারে, এই জায়গাতে আপনার একটু পরিমিতি বোধ, একটু চিরঞ্জীবটা বলছিলেন পরিমিতি বোধের কথা বলছেন, আপনার এই আপনি এই সমস্যাগুলোকে কিভাবে কাটিয়ে যে শেপিংটা করেছেন, যেগুলো বাংলা খেয়াল যারা পরবর্তীতে গাইবেন তাদের জন্যে আপনার এই এই কথাগুলো এই গাইডলাইন গুলো কি হতে পারে, এই দুটো জায়গা এখন যদি একটু আপনি এমফাসাইজ করেন। প্রথম কথা হচ্ছে আমি অমরত্বের প্রত্যাশা আমার কোনো নেই, ওসব অমরত্বটা মতো আমি বিশ্বাস করি না। রবীন্দ্রনাথকে মনে রাখা হয়েছে ওটা একটা একটা পলিসির মতন করে। রবীন্দ্রনাথের গান কি আমরা আমরা কি সত্যি গাই? কাজেই নজরুল ও পলিসি ব্যাপারটা কি দাঁড়িয়েছে, রবীন্দ্রনাথ হলো পশ্চিমবঙ্গের, নজরুল হলো বাংলাদেশের, মানে ব্যাপারটা প্রায় একটা খুব মানে হাস্যকর রকম ইনফেন্টেলিজম, হ্যাঁ খুবই শিশু সুলভ ব্যাপার, আশ্চর্য। এনিওয়ে তা এখন দেখুন, আমার একটাই কথা, আমি কিন্তু খেয়াল ভালোবাসি মশাই, আমি যেমন বাংলা গান ভালোবাসি তিনি খেয়াল ভালোবাসি। কিন্তু ধরুন ধরুন আমি কথার কথা বলছি, ধরুন আজ মন বস গই প্যারি প্যারি সখিদি কাহা, কি সব ভগবান জানে সখিদি ফাখিদি মশাই এইসব কথা। এবারে কথাটা হচ্ছে ধরুন আমির খান গাইছেন, আমির খান গাইছেন গুরু বিন জ্ঞান ধ্যান পার, গুরু বিন জ্ঞান ইত্যাদি, আমার সামনে বসে গেছে বেটা গুরু বিন জ্ঞান, কিন্তু আমাদের উনি বলছেন বেটা এই জ্ঞান এইখানে সুরটাকে নাও। আমি চুপচাপ শুনছি, বাবা আমাকে একটু একটু সুন্দর পানীয় দিচ্ছেন, উনি খাচ্ছেন, আর কি যে মিষ্টি একটা লোক। এবারে সোচ সোচ এবারে কি মানে, এবারে আমি না ভয় ছুটে জিজ্ঞেস করতে পারছি না মানে কি। এবারে মাস্টারমশাই আমায় আমার কালীপদ বাবুকে মাস্টারমশাই বলতাম, আমার ছাত্রছাত্রীরা আমায় এখন মাস্টারমশাই বলতাম,
আর তারপর যারা একটু সাহসী বলেছে কবির বলো, বলা অভ্যেস করো, কেমন নাম ধরে ডাকলে অসম্মান করা যায় না। শেক্সপিয়ারকে তুমি কি বলো, শেক্সপিয়ার দাদু বলবো না, রবিশঙ্কর দেখছে। এবারে এই যে দেখুন এই জায়গাটা, যে আমির খান যদি না শুনতাম তা তো জন্মই হতো না আমার। ফলে যখন এই মারওয়া আমির খানে শুনছি, এইবারে শুনুন, এইবারে বন্ধুরা আমি তবলাটা নিচ্ছি না, গুরু বিন জ্ঞান পাচ্ছি না একটু একটু, সব গুরুর কৃপা, ঈশ্বর আল্লাহর তোয়াক্কা করি না, গুরুর কৃপা। আমি হিন্দুস্তানের লোক, গুরুর কৃপা, গুরুর কৃপা আমায় বাঁচিয়ে রেখেছে। এই আওয়াজটা আল্লাহর দান নয়, ঈশ্বরের দান নয়, গুরুর দান, গুরু ছাড়া কিছু নেই। এই যে গুরু বিন জ্ঞান, চলে গেলেন তো গুরু, গুরুরা সব চলে গেলেন, থেকে গেলাম আমি। আমি ওইখান থেকে ভাগ কিছু ভিক্ষে তো যেখান থেকে পাচ্ছি ভিক্ষে নিচ্ছি। তুমি না এলে সুর আসে না, তুমি না এলে সুর আসে না, আসে না যতই কাঁদি যতই সাধি, সুরের রেণু হাওয়ায় ভাসে না, তুমি না এলে। সব গুরুর কৃপা। যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো? বাঙালির বাচ্চা বাংলায় খেয়াল গাইবে, এটা তার স্বাধিকার, এটা তার স্বাধিকার। এবারে এই যে খেয়ালটা গাইলাম, এটা অন্য কেউ তৈরি করতে পারেনি, সেটা তো আমার দোষ না। আজকে যদি আমির খান সাহেব বেঁচে থাকতেন, আমি আপনাদের বলছি, এই লোকটাকে আমি চিনতুম বলে বলছি, উনি আমাকে বলতেন বেটা, এই আমার আমার উচ্চারণটা দেখি দাও তো আমি গাইব। মানে এরা এরকম লোক ছিলেন, শুধু উনি না আরো কেউ কেউ। এই যে তুমি না এলে সুর আসে না, তুমি না এলে সুর আসে না, আমার এই গুরু চর্চা ভাল লাগছে না। যেমন আল্লাহ চর্চা, খোদা চর্চা, হরি চর্চা, রাধাশ্যাম চর্চা সবসময় ভাল লাগছে না, মাঝে মাঝে ভাল লাগছে। ফলে আসে না যতই কাঁদি যতই সাধি, সুরের রেণু হাওয়ায় ভাসে না, তুমি না এলে। দেখুন বন্ধুরা, মানে নিতান্ত যদি কেউ ঠিক করে থাকেন যে কবির সুমনকে আমি কিছুতেই ওর কোনো কথা মানবো না, তাহলে তো কিছু করার নেই। তাহলে হাত জোড় করে নমস্কার করে বললেন ভাই আসলেন, কিছু মনে করেন না, চলে যেতে কোনো অসুবিধা হবে না। দেখুন অমরত্ব টমরত্ব না, আমি এমন একটা ভাষায় গাইতে চাই যে ভাষাটা আমি বুঝি। ধরুন ধরুন আমার এক বন্ধু ছিলেন, চলে গেছেন অকালে, তার নাম আয়ান রশিদ খান, এরকম একটা মিষ্টি পুলিশ, পুলিশ আমি দেখেছি অনেকবার, অনেকবার দেখেছি। উনি পুলিশের বড় কর্তা ছিলেন, কি করে হলেন? আমির সাহেবের খুব ক্লোজ ছিলেন, ওনারা একসঙ্গে একটা গ্রুপ ছিল, ওই হাওড়ার গঙ্গার ঘাটে গিয়ে ওখানে মদ্যপান করা, একসঙ্গে গান করা। আমির সাহেব গলা নষ্ট হয়ে যাবে বলে বেশি বলতো, আমি গাইবো না, কালকে আমার কনসার্ট আছে। ওদের একটা পুরো গ্রুপ ছিল, পাগল গ্রুপ একদম। এবারে আমরা দুজনে দুজনকে গুরু ভাই বলতাম। এবারে এবারে আমার একটা গান আছে, আধুনিক গান, সূর্যোদয়ে, ওটাই বলতে যাচ্ছিলাম আমি এক্ষুনি, ভীমসেন যোশী কোমলে রেখাটাকে ভাবলেন দারুণ রূপসী। এই গানটা শুনে এটা আমি যোগিয়া কিছুটা 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 বসন্ত মুখারি মিশিয়ে মিশিয়ে করেছি। আমায় তো ধরেছেন আয়ান রশিদ, আয় ফত ফত ভাগা, তুই ওই ভীমসেন যোশীর নাম করলি, আমাদের গুরুর নাম করলি না, তোকে মারবো, আমি অ্যারেস্ট করাবো তোকে, কিছু একটা করে দেখ। তা আমি তাই জাগে জাগে রাত জাগে, এখন এটা কেটে তিন তাল বাজাই, বুঝলেন? এটা এটা শুনেছি এই গানে একটা অনেক নোট দাদা। হ্যাঁ, এই গানে যে শরৎ বাজিয়েছিল সে আমার বন্ধু আপনার রেকর্ডিং এ।
ও মা, ওকে আমি ধরে এনেছিলাম দমদম থেকে। এবারে শুনুন, এইবারে গান, এইবারে গানটা শুনুন কেমন। এবারে জাগে জাগে রাত জাগে ভোর হবে বলে, ভোর হবে বলে জাগে 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 রাত। আচ্ছা একটা কথা, এই গানটার সঙ্গে উনি বাজাননি, ভীমসেন যোশী, ভীমসেন যোশীটা বাজিয়েছিল, সেটাই বলছি। বসে আঁকো অ্যালবাম, বসে বসে আঁকো, অ্যালবামের নাম বসে আঁকো। এটাতে শ্রীকুমার বাজিয়েছিলেন আর তরুণ বাজিয়েছিলেন সন্তুর, এবারে আর আমি গিটার। এবারে এই যে গানটা, এটা তার পূর্ণাঙ্গ খেয়াল, কিন্তু এটা আধুনিক গান হিসেবে যাচ্ছে কেন? এইবারে আমার তত্ত্ব সেটা হলো, খেয়ালের গান, খেয়াল গান বা বন্দিশ যদি স্ট্যান্ড অ্যালোন গান হিসেবে না দাঁড়াতে পারে, সেটা খেয়াল হিসেবেও দাঁড়াবে না। এই জন্য খেয়াল কেউ শোনে না, খেয়াল শোনে না কেন? গানগুলো গুনগুন করে একটু অপরকে গাইতে পারে, একটু কলেজে টেবিল চাপড়ে গাইতে পারে না, এই এটা ভীষণ দামি কথা, ভীষণ দামি কথা। স্ট্যান্ড অ্যালোন গান, একটা গান, এটা কিছু বাঙালির দাবি। দেখুন আবার বলছি, বাঙালি কিন্তু পিকিউলার। দেখুন কেউ কেউ বলে বাঙালি খুব ভাববাদী, না বাঙালি ভাববাদী না বলে এই বিজেপি আর এস এস জীবনে এখানে ঢুকতে পারবে না, জামাতুল ইসলাম ওসব হবে না। কেন? ওই সব ধর্মভীর, ধর্ম বাঙালি ধর্ম ভীরু ধর্মান্ধ নয়, বাঙালি ধার্মিক হতে পারে ধর্মান্ধ নয়, কোনো চান্স নেই। এবারে কিছুদিন একটা সাফল্য হতে পারে, তারপরে কেন? আমি অনেক ছোটবেলা দেখেছি রাম সীতার হচ্ছে মানে দুঃখ কীর্তন, হ্যাঁ রামায়ণী কথা হচ্ছে, গায়ের লোকেরা কেঁদে আকুল সীতার দুঃখের কথা ভেবে কেঁদে কেঁদে শেষ, কেউ কিন্তু যাচ্ছে না, উঠছে না জায়গা থেকে, ওই উবু হয়ে বাবু হয়ে বসে আছে, কেউ যাচ্ছে না। কখন যাবে? একটু মালসায় করে বা শালপাতা ঠোঙায় করে একটু খিচুড়ি ভোগ আসবে কপালে ঠেকিয়ে তবে যাবেন খেতে খেতে। তেমনি আমি দেখেছি নানান ইসলামী জলসা, কেউ উঠছে না, সমস্ত ভালো ভালো ধর্ম কথা শুনছে, মাঝে মাঝে দুঃখে কাঁদছে, মাথা নাড়ছে, উঠছে না মোটে। কখন উঠবে? সব কথার শেষে আসিবে যখন খাবার লগন, একটু মালসায় করে একটু খাবার, একটু খিচুড়ি, একটু শালপাতা তখন নিয়ে খোদা একটু একটু পারমিশন চাইবো যে অনেক লাইটার নোট দু তিনটে প্রশ্ন করা আটকাতে পারছি না, তার কারণ আপনি আমাদের কাছে এমন একটা মানুষ। না না করুন না, করুন না, আমি বলছি যে বাঙালি ভাবে থাকে না, সে থাকে রূপে। এবং আজকের আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, খামোখা মিথ্যে কথা বলে লাভ কি, আমার তো অন্তত 26টি ছেলে মেয়ে আমার কাছে বাংলা খেয়াল শিখছেন, তারা বলছেন যে মাস্টারমশাই এই বিলম্বিত লয় শিখতে জীবন বেড়েই গিয়েছিল আমারও। বলে আপনি যেভাবে যে গানগুলো বাঁধছেন, এটা তো গান হয়ে উঠছে, শিখতে অসুবিধা হচ্ছে না? এই যে এই যে জায়গাটা বলছে বাড়িতে শোনাতে পাচ্ছি, শিখতে তো অসুবিধা হচ্ছে না, ফলে একটা গান, ওটা একটা গান, সেই গানটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু খেয়াল আগেটাও দাঁড়াবে না। হ্যাঁ আপনি বলুন না, আপনি কি বলছেন? আচ্ছা প্রথম কথা, আমাকে আপনি যদি তুমি বলেন আমি সব থেকে বেশি খুশি হব, যদি একান্ত না পারেন তাহলে আর কিছু করার নেই, কারণ আমি সবকিছু ব্যাপারে আপনার থেকে অত্যন্ত অনেক ছোট এবং আপনার একটু মানে অন্ধ ফ্যান আর কি। আমার আজকে খুব এক্সাইটেড আমি যে আপনার সঙ্গে একটু আমি কথা বলতে পারছি তো, এবং আমি আসলে ওই সময়কার আপনার ওই গান আর ওই প্রোগ্রাম ওই দেখে, আপনার এখন তো সব অনলাইনে দেখি, একটা জিনিস জানতে চাইছি যে যেটা আপনার মনে হয় যে কলম থেকে যখন এই রকম ধরনের কোন একটা লাইন বেরিয়েছে আপনার হাত দিয়ে এবং যেটা লিখে আপনার মনে হয়েছে যে হ্যাঁ এই লাইনটা এমন একটা জিনিস লিখলাম যেটা বেঁচে থাকবে, যে তুই হাতে তালি দিলে জাকির হোসেন তবলা বাজানো ছেড়ে পায়রা বসে, এইটা যার হাত থেকে বেরোতে পারে সে সঙ্গীত নিয়ে তার তার বোধটাই আলাদা বলে আমার মনে হয়, কারণ এটা একটা যুগান্তকারী লাইন। আপনি অনেক লাইন লিখেছেন
কিন্তু একটা একটা বাচ্চার হাসি সেটাকে একটা মানে আনন্দ মুহূর্তকে যে এইভাবে প্রকাশ করা যায়, এবং আমরা আশা করব খেয়ালের মধ্যে এরকম ধরনের কিছু চ্যালেঞ্জিং লাইন যদি থাকে, যেটা আপনি বলছিলেন যে প্রত্যেকটা যুগেতে, যেমন আপনি আমাদের কাছে একটা মাইলস্টোন, মাইল সেট আপ, মানে আমরা শুনিনি ওই গান, ওই আমি ঠিক গান বলবো না, অ্যাপ্রোচ, আপনার যে অ্যাপ্রোচটা ছিল যে মিউজিক নিয়ে অ্যাপ্রোচ, যে আমাকে শুনতেই হবে, আমাকে ভালো লাগাতেই হবে, এইটা একটা ব্যাপার যেটা মানে যে আপনাকে অবজ্ঞা করা যাবে না, মানে সুমনের গান মানে একটা অন্য ব্যাপার, একটা অন্য জিনিস, এবং হল থেকে নড়া যাবে না, নড়তে পারা যাবে না, এইটা এই যে টান টান ব্যাপারটাও আমরা আশা করব যে খেয়ালের বন্দিশেও এরকম ধরনের কিছু যুগান্তকারী জিনিস আপনার হাত দিয়ে বেরোবে। এবং তার সঙ্গে অনেক লাইটার নোট, সেটা হচ্ছে যে তাহলে খেয়াল গান যখন গাইবেন তখন তো আর র্যাংলার জিন্স পরা যাবে না, ডেনিমের শার্ট পরা যাবে না, তখন তো পরা যাবে কেন সেটা জানতে চাই। ঠিকই, এইখানে আপনি তো পাঞ্জাবি ছাড়া এটা বলছিলেন, বলছিলেন যে পাঞ্জাবি জানতে চাইছি, এইটা জানতে চাইছি। না না, একটা গান মানে সে তো এরপর বলবেন যে মশাই আপনি তো আধুনিক লোক, আপনি তখন কিভাবে সঙ্গম করেন, তখন কি আপনি নামাবলী পরে থাকেন না জোব্বা পরে হিজাব করেন, মানে ব্যাপারটা হলো দেখুন গা জ্বলে যায়, গা জ্বলে যায়, হ্যাঁ হঠাৎ মানে আমি আমির খানকে ছোটবেলায় যখন শুনেছি একটা বুশার্টার প্যান্ট পরে বসে আছেন গাইছেন, কনফারেন্সে গাইছেন, আমি গোলাম মোস্তফা খান একটা অসামান্য শিল্পী, কয়েকদিন আগে মারা, কিছুদিন আগে মারা গেছেন, উনি প্যান্ট আর বুশার্ট, আমি কোনোদিন ওকে শেরওয়ানি ফেরওয়ানি পরতে দেখিনি, জয়শ্রীরাম একখানা, মানে কবে থেকে জয়শ্রীরাম এই একটা দিয়ে হ্যাঁ করে হেলাল্লাহ হেলাল্লাহ। আচ্ছা আর একটা হলো যে তানপুরা যেন ইলেকট্রনিক নিলে পাপ হয়, বাড়িতে আলো না জানিয়ে প্রদীপ জ্বালা নিতে পারে লোকে, কত দুজন ওখানে বসে তানপুরা ছাড়ছেন এই রকম করে অনন্তকাল, দুটো মেজাজটা চাই, কিন্তু খেয়াল গান এটা চাই, আমরা খেয়াল গাইছি, আমরা মেজাজ মেজাজ চাই না, চাকরামি চাই, মেজাজ চাই না চাকরামি চাই, আমার দুটো চাকর ঝি আছে, আমার দুটো ঝি সাকরেত, হ্যাঁ তারা এই এই করে যাচ্ছে ছেড়ে যাচ্ছে। আচ্ছা কেন তা তানপুরা ইলেকট্রনিক তানপুরা কি অসুবিধা হয় না একটু, কি যেন কম, কি কম, তোমার বুদ্ধি কম, তুমি এরোপ্লেনে করে যাচ্ছ তো, তুমি তো গরুর গাড়ি করে তারপর সাঁতরে ইংল্যান্ডে যাওনি, তা তোমার এইখানে কি প্রবলেম হচ্ছে তোমার, তুমি তো জন্ম নিয়ন্ত্রণের জন্য নানান রকম ওষুধ ব্যবহার করো, কন্ডম ব্যবহার করো, তোমার অসুবিধাটা করছে, তুমি আজল পদ্ধতিতে নেই নেই আটকে, তুমি তো অনেক কিছু করছো ভাই, তুমি লিপস্টিক আঁকছো, কত কিছু করছো, তা তুমি ইলেকট্রনিক তানপুরের অসুবিধাটা কোথায়? আমার কথাটা হলো দেখুন আমার আমার আগ্রহটা কোথায় জানেন, দুই বাংলায়, শুধু দুই বাংলায় না, বাংলা ভাষাকে যারা একটু পছন্দ করেন ভালোবাসেন সেই সব জায়গায় কলেজ ফেস্টিভ্যালে খেয়াল হবে, এবং সেই খেয়াল, সেই খেয়াল ধরুন এরকম যদি হয় ছেলেমেয়েরা গাইছেন, একা কেউ গাইবে না, একা গাইতেই পারেন বেশিক্ষণ না ছড়াবে, দুজন তিনজন গাইছেন, প্রথমে হয়তো একজন গাইলেন গাইছেন প্রথমে দাঁড়িয়ে, যন্ত্রীরা একটু উঁচু জায়গায় বসুন, কেউ দাঁড়িয়ে গাইতে পারেন কেউ বসে, কোনো অসুবিধে নেই, আমি তো উঁচু জায়গায় বসে আমি তো দাঁড়াতে পারি না, আমি অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, কেউ তো আপত্তি করে না, আপনি দাঁড়িয়ে নন কেন, দাঁড় নেন আপনি কেন ওইরকম জায়গায়। এবারে একজন গাইলেন আরেকজন যোগ দিলেন, দ্বিতীয় লাইনটাতে আরেকজন যোগ দিলেন, আরেকজন এলেন কোরাসে হচ্ছে, দরকার হলে হারমোনাইজ করছেন, এবারে একজন চলে গেলেন ফিরে এলেন একটু বড় প্রোগ্রাম, জামাটা পাল্টে এলেন, কেমন মানে আমি বলছি, সেই সঙ্গে ধরুন আজকে কর্ণাটক সঙ্গীতে কি সুন্দর দেখুন, ওরা কিন্তু শুধুমাত্র মৃদঙ্গম নিচ্ছেন না, ডুগি ব্যবহার করছেন, আচ্ছা মুখে ওটা ব্যবহার করছেন, আচ্ছা আমি দেখেছি স্যাক্সোফোন ব্যবহার করছেন গানের সঙ্গে, ভায়োলিন তো করেই ওরা, ভায়োলিন করে, ভায়োলিন ছাড়া ওদের কিছু হয় না, কিন্তু সঙ্গে স্যাক্সোফোন আমি নিজে দেখেছি, স্যাক্সোফোন বাজাচ্ছেন, আমরাও করতে পারি। আমি এখানে কৌশিক ভট্টাচার্য মহাশয়কে বলেছিলাম, উনি আমার কাছ থেকে কিছু বাংলা খেয়াল শিখেছিলেন গাইছেন, কেন কৌশিক এটা কাজ করো না ভাই, দ্রুত যখন গাইবে তখন পারকাশন ব্যবহার করো না, তবলার সঙ্গে একটা পারকাশন ব্যবহার করো, একটা ঝুমুর,
তেমনি বেস, বেসের অভাব প্রচণ্ড বিচ্ছিরি। বেস গিটার ব্যবহার করুক না, বা কিবোর্ড বেস একটু একঘেয়ে লাগবে যিনি বাজাচ্ছেন তার, তিনি একটু ক্রিয়েটিভলি বাজান না। মানে আমি বলছি সাউন্ডটাকে তো আলাদা করতে হবে একদম। এইটা এইটা যুগান্তকারী, এটা যদি না হয় বেড়ালের গলায় ঘন্টা, এটা এইটা আমরা কিন্তু না না কিছু বেড়ালের ঘরের ঘন্টা না। আমি আপনাকে বলছি শুনুন, দেখুন মানে আমি আমাকে তো বেশি লোক গাইতে ডাকে না ভাই, কেন ডাকতে যাবে বলুন তো। কিন্তু যে কজন ডাকেন, মানে বাংলা খেয়ালের একক অনুষ্ঠান হয়েছে, দুটি হয়েছে গত সাম্প্রতিক এই কোভিডের আগে, দুটি কিন্তু ফুল হাউস, এবং মানে লোকের টাকা উঠে এসছে। আমি খুব কম টাকা নিই, আমি বেশি টাকা নিই না, এবং বাংলা খেয়াল গাইতে গেলে আমি প্রায় টাকাই নিই না ইচ্ছে করে। কিন্তু তবলিয়া আর যিনি হারমোনিয়াম বাজছেন তাদের তো দিতে হবে, সাউন্ড দিতে হবে, আমি প্রায় কোনো টাকা নিই না। মানে এটা আমার 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 আমি ধন্য যে আমাকে বাংলা খেয়াল গাইতে ডাকছেন, এবং লোকে কিন্তু শুনছে। এবং আমি অনেক সময় জিজ্ঞেস করি, আচ্ছা কিছু মনে করেন না আপনার কি এমনিতে খেয়াল শোনেন? একজন হাত তুললেন, তিনি শুনেন, মানে বাকিরা না। এখন যে শুনছেন এখন মানে ভালো লাগছে দাদা, এবং দেখছি নানান বয়সের লোক। এবারে আমি বললাম আমার সঙ্গে গাইবেন খেয়াল, গানটা কান না, এবারে গানটা গাইছে, কেন গানটা গান, আপনারা গান, আমি মাঝখানে সারগাম করব। এবং কয়েকজন আমি গানটা গাইছি, এবারে গানটা শিখিয়ে দিলাম, ছোট্ট গান তো খেয়ালের মধ্যে, এবার এবার গাইছেন। এবং এই যে এই অর্থাৎ সঙ্গীতকে মানুষের কাছে যেতে হবে, ঠিক কথা, এটা বিরাট মানুষ সঙ্গীতকে যেতে হবে। রবি শঙ্করকে একবার 1992-93 সালে এশিয়ান এজ পত্রিকা থেকে একজন জিজ্ঞেস করেছিল যে মায়েস্ট্রো আপনাদের গান ম্যাসেজ শোনে না, আপনাদের বাজনা ম্যাসেজ শোনে না। উনি বলেছিলেন মনে রাখবেন আমাদের গান ক্লাসিক্যাল মিউজিক, ম্যাসিক্যাল মিউজিক না। উনি ব্যর্থ, উনি ব্যর্থ, এই কথাটা যিনি বলছেন তিনি ব্যর্থ। আমি আপনাদের বলছি বিশ্বাস করুন, আজকের বাংলাদেশের যে কোনো শহরে বা একটু গঞ্জে, গঞ্জ শহর বা পশ্চিমবঙ্গে, এমনকি বিহারে, আপনি যেখানে বলবেন ওড়িশায় আমরা যাই, একটা ছোট জায়গায় আমরা খেয়াল গাই বাংলায়, আপনি দেখুন কি হয়। কিন্তু বোর করলে চলবে না, মানে আপনাকে মানে সমানে গাইছি তো গাইছি করে ওসব হবে না, টান করলেই লোকে হাসতে আরম্ভ করে। আমার বাড়িতে মেয়েরা বলে বুড়ো গলা কাঁপানো চলবে না, গলা কাঁপিও না। হ্যাঁ, রবীন্দ্রনাথ রায় তার রাগ নির্ণয় বইটার ভূমিকায় লিখেছেন, আজকাল সমানে টান করা গলা কিন্তু দাঁড়াচ্ছে না, গলা খাড়া হচ্ছে না। রবীন্দ্রনাথ রায় লিখেছেন যে টান দু বছর গাইলেই টান করা যায়। কিন্তু তুমি গানটা কি দাইছ, খেয়াল একটা গান, মানে খিচুড়িটা আছে তো, খিচুড়ির সঙ্গে আমি তো প্রচুর মানে আলু ভাজা খাওয়ালেন আমাকে আহমেদ কায়সার সাহেব, প্রচুর ডিম ভাজা দিলেন, কিন্তু মোদ্দা যে খিচুড়িটা সেটা সুবিধের হলো না, ওটা একটু ঘি দিয়ে খেতে কি ভালো লাগে, ওইটা হলো না। খেয়ালের আজকে সেই অবস্থা, কাজেই সঙ্গীত যা সেইটাকে একটু কম করে গানটা হোক। অর্থাৎ ধরুন এরম যদি হয় ব্যাপারটা, বিলম্বিত একটা দুর্গা রে মানি ধাম, এটা গোরাক হয়ে গিয়েছিল, রে মা পা ধাস সাধ পাম রে ধাস সাধ মা পা ধাস। রাগ দুর্গা বিলাবল মেলের, বিলাবল পরিবারের দুর্গা। দিন সন্ধে আসে মরশুম বুঝি, সন্ধে আসে মরশুম বুঝি। আর একবার নিয়ে একটু তবলাটা বাড়াচ্ছি, কারণ আমি নিজেই শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন আপনার তবলা? হ্যাঁ পরিষ্কার, একটু আমি নিজেই শুনতে পাচ্ছি, এইবার নিচ্ছি। সন্ধে আসে মরশুম বুঝি,
কখনো বিকেলে মিশে কখনো তফাতে ছায়া ছায়ে তারন আলোয় মিশাতে সন্ধে আসে মোর সঙ্গে কখনো বিকেলে মিশে কখনো তফাতে ছায়া ছায়ে তারন আলোয় মিশাতে কখনো সন্ধে অপেক্ষায় কখনো কোথাও অপেক্ষা নেই চাইবা না চাই সন্ধে হবে সন্ধে আসে সন্ধে আসে আসে সন্ধে 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 আসে ধসরে পামারে মাপদসরে ধারে রে মাপদা সরে মাপদ ধসরে মারে সাধ সাধ পামারে সন্ধে আসে সন্ধে আসে মোর সঙ্গে সন্ধে আসে আসে সন্ধে আসে মোর এখন কথাটা হলো এই একটু যাইলাম বন্ধুরা এটাকে যদি বলেন কেউ রাগ প্রধান তাহলে তিনি বাজে কথা বলছেন রাগ প্রধান না রাগ প্রধান হ্যাঁ রাগ প্রধান অন্য রাগ প্রধান গান হলো একাধিক রাগও সেখানে থাকতে পারে রাগ প্রধান গান নেই কিন্তু একাধিক গান যেমন ধরুন আপনাদের একটা ছোট্ট রাগ প্রধান নিখিল ঘোষের সুর একটু স্কেলটা নেবে নিখিল ঘোষের সুর রম্যগীতি এই রম্যগীতিও কিন্তু কেশকার সাহেবের তৈরি হিন্দি ফিল্মের ইন্ডাস্ট্রির অত্যাচার থেকে আমাদের দেশের গানকে বাঁচানোর জন্য উনি রম্যগীতি বা হিন্দিতে সুগম সঙ্গীত করেছিলেন বাংলায় রম্যগীতি এই রম্যগীতির জন্য কিন্তু নতুন স্টুডিও তৈরি হয় এবং অনেক বড় বড় শিল্পী প্রডিউসারের চাকরি পান আমি তাদের নাম করছি না মস্ত বড় শিল্পী গুরু এবারে ধরুন কে ভুলালে বারে বারে কে ভুলালে বারে বারে দাদরা বাজে না কান হাদা আমি ছিলু মনে মনে গহন অন্ধকারে কে ভুলালে বারে বারে এটা মাছ খামাজ রাগে একটা রাগ প্রধান গান বলতে পারেন একটা আধুনিক গানও এবারে একটা কথা একটু জানেন বন্ধুরা সকলে একটু শুনুন আমি কবি সুমন আগে আমার নাম ছিল 2000 সালের আগে সুমন চট্টোপাধ্যায় কে যেমন মোহাম্মদ আলীর নাম আগে ছিল কেসিস কে এখন ইস্যু কেসিস কে বলে মোহাম্মদ আলী বলে তাই তো এখন কবি সুমন এখন 67-66 সালে আমি হায়ার সেকেন্ডারিতে 67 সালে আকাশবাণী সঙ্গীত প্রতিযোগিতায় আমি রাগ প্রধান আর ভজনে প্রথম হয়েছি রবীন্দ্রসঙ্গীতে পারিনি রবীন্দ্রসঙ্গীতে যিনি প্রথম হয়েছিলেন তার সঙ্গে পরে আমার আলাপ হয়েছে এবারে আমাকে দিল্লিতে লড়তে হলো ঠুংরির সঙ্গে জ্ঞানবাবু আমার ট্রেনার কেন এবার তো কলকাতার ক্যান্ডিডেট আমি তো পশ্চিমবঙ্গে জিতেছি এবারে দিল্লিতে লড়তে যাচ্ছি
তাহলে আমাকে ট্রেন করছেন জ্ঞান প্রকাশ ঘোষ। আশা করি বন্ধুরা শুনছেন, এটা কিন্তু ইতিহাস, এটার লিখিত ব্যাপার আছে। আমি মাথা কাটিয়ে কাটিয়ে ঘুরছি না, আমার দরকার নেই। এমনিতেই আমি অত্যন্ত নামী লোক, নতুন করে নাম করার দরকার নেই, এবং ভালো সঙ্গ পাই, নারী সঙ্গ পাই, সবাই ছেলে মেয়ে নির্বিশেষে আমায় ভালোবাসে, সব দেশে ভীষণ পছন্দ করে, তা যারা পছন্দ করে ভীষণ পছন্দ। তা জ্ঞানদা এবার আমার শেখাচ্ছেন, আমি যে রাগ প্রধানটা গাইছি ওটা চিন্ময় লাহিড়ি, উনি বলেন এই আমায় শোনাও, তারপরে ভিজি যোগ সাহেব সঙ্গে আছেন। এবারে একটা গান শোনালাম, মঞ্জির মুখরিত চঞ্চল চরণ, এটা আমি একটু তিন তালটা নেব, তাহলে আপনারা বুঝতে পারবেন রাগ প্রধানটা কি এবং শেখাচ্ছেন কে জ্ঞান প্রকাশ করবে। আমি বলছেন সুমন, আই এম সরি সুমন, তুমি কিন্তু চান্স তোমার কম, তোমার ওখানে লড়তে হবে ঠুংরির সঙ্গে, রাগ প্রধান একা, কিন্তু তুমি চান্স নেবে কেন, তুমি আমাদের শোনো, তুমি আমাদের এই বছরের সেরা, যদি তোমায় গাইতে হবে গানটা কি ভালো করে শোনো, রাগ বসন্ত মুখারি, সুরকার চিন্ময় লাগিলি, গীতিকারকে আমায় ক্ষমা করবেন, মানে ভুলে গেছি অনেক বছর আগে। তো এবারে গানটা কীভাবে গাইতে হবে, রাগ প্রধান গাইতে হবে, এটা আমায় জ্ঞান প্রকাশ করে শেখাচ্ছে। মঞ্জির মুখরিত চঞ্চল চরণে অম্বর নীল বাস তনু আবরণে, মঞ্জির মুখরিত চঞ্চল চরণে এলাই তো কিশোদাম বন্ধন হার, স্নিগ্ধ উজাল দুটি পাখি ধ্রুব তারা, কে চলে যমুনা জলে কাগরি ভরণে, মঞ্জির মুখরিত। এবারে জ্ঞান দা বলেন শোন, এবার তোমার কি ইচ্ছে করছে, একটা বেশ জম্পিস তান তুমি তো শোনালে আমি একটু আগে, করবে তো? হ্যাঁ না, কেন বলে ওটা রাগ প্রধান না, ওটা খেয়াল। আমি তাহলে কী করবো, তাহলে গানটা সুন্দর করে পরিবেশন করবে, এই ছোট্ট গানটা করে একটু আস্তে করে, মঞ্জির গানটা পুরোটা গাও, স্থায়ী অন্তরে গাইলে মঞ্জির মুখরিত চঞ্চল মঞ্জির, একটু স্বর বিস্তার করো, তেমনি অন্তরাতে একটু স্তর বিস্তার, এলাই তো কেশোদাম বন্ধন হার, কেশোদাম এলাই তো, এলাই তো আর না সমান আর না। এবারে তুমি কি করবে এখন বলুন দাদা, একটু সারগাম করো নরম করে, এবারে উনি বললেন গেন্দা বললেন শোনো সুমন বাবা, এর বেশি কিছু করেছো কি, আমি তোমাকে বের করে দেবো এখান থেকে। তো আমি বললাম দাদা তাহলে আমি গেন্দাকে আমার জ্ঞান দাদু বলা উচিত, কিন্তু আমরা সবাই গেন্দা বলতাম অনেক, আমিও। আচ্ছা এই এখন যারা জ্ঞানবাবুর আশেপাশে ঘোরে ঘুরেছেন বলে ক্লেম করেন, আমি কিন্তু কখন কাউকেই দেখিনি, কিছু মনে করবেন না, আমি অনেক কালের লোক, কেমন। আর ওইখানে জ্ঞানবাবু সেখানে ভজন আমায় গাইতে হয়েছিল। এনিওয়ে জ্ঞানবাবু বলেন শোনো, আমার ইচ্ছে বাংলা খেয়াল, বাংলা খেয়াল গেও একদিন গেও তোমরা। আমায় বললেন সুমন বাবা, আমি চেষ্টা করেছি পারছি না, আমি চেষ্টা করেছি, চিন্ময় চেষ্টা করেছি, তারাপদবাবু চেষ্টা করেছেন, বাবা একটু বাংলা খেয়াল গাও, কিন্তু রাগ প্রধানকে খেয়াল মানিও না। রাগ প্রধানে বলে দরকার হলে তুমি রাগ প্রধান, তুমি তো সুর দাও, তুমি তো সুর দাও না রাগ প্রধানের, লেখো, লেখে নিজে নিজে সুর দাও, রাগ প্রধান হবে, খেয়াল না। যেই তুমি তান করবে খেয়াল হয়ে যাচ্ছে, একটার বেশি সারগাম এলাও করবো না, এমন একটা ঠুংরি উপায় নেই, শ্রেণী বিভাগটা ওইরকম হয়েছে, একদিন তুমি লড়াই করবে, তোমরা বাঙালি ছেলেমেয়েরা লড়াই করবে, করে রাগ প্রধানের জন্য জায়গা ছিনিয়ে আনবে, তখন বাংলা রাগ প্রধানের জন্য তোমরা জায়গা ছিনিয়ে আনবে,
কিন্তু রাগ প্রধানকে খেয়াল বানিও না, রাগ প্রধানকে বিরাট কথা এটা, বিরাট। এবং এর ফলে হয়েছে কি না, তো জ্বর সব এক হয়ে যাবে, তো ওগুলো সব এক হয়ে যাবে। ধরুন মানে রাগ প্রধান গান সতীনাথ বাবু আমায় কোমল কোমল আশাবরীর ওপর একটা গান শিখিয়েছিলেন, আপনাদের শোনা একটু ছোট্ট করে, আমি সতীনাথ বাবুর কাছে আড়াই বছর গান শিখেছি, রে মা প্রধান দশা সায়নি দে, কোমল আশাবরী ভি গানটা ছিল, বয়ে গেল রজনী বিরহে জাগিয়া উদাসী ব্যথালো কাঁদিয়া, এই হচ্ছে স্থায়ী। সতীনাথদা কিন্তু এর সঙ্গে কিছু সারগাম করতেন, তার বেশি কিছু করতেন না। এখন কথাটা হলো বন্ধুরা, এই গানটাকে আজকে এবারে পরের কথাগুলো কি এই দু লাইনের পর, গানে গানে কত অভিমান বাজে গো শুনিয়া শুনিলে না করুন দরদিয়া, বাট দুর্বল লেখা হোক হোক আসিয়েতে, কিন্তু এইটাকে কিন্তু এখন খেয়াল হিসেবে গাওয়া যেতে পারে, কিন্তু তাহলে আঙ্গিক পাল্টে যাবে। মানে আমরা যদি গানটাকে রাখতে হয় রাগ প্রধান হিসেবে, তাহলে তান সারগাম বেশি করা চলবে না, অল্প, ওই গানটাই যথেষ্ট। যেমন ধরুন কথার কথা, ধরুন কোয়েলিয়া মত করো পুকার, এটা মানে কি বলবো, সমুদ্র আমিও বিদায় নেবো, আমারও খেয়াল ছিল না, আমার ওষুধ খেতে হবে, কতগুলো উপায় নেই, কিন্তু একটা কথা আশা করি আপনি অন্তত এটা স্বীকার করবেন না, আপনারা কেউ কেউ, যে বাংলা খেয়াল সম্ভব হচ্ছে, মানে আমি একটা কথা বলি, একটা জিনিস বলি, আমাকে না হলে আপনাকে একটা কথা আমি বলছি, যে যখন আমি আজকে নিশ্চিত হলাম আপনার, আমি মানে অন্তত 6-7টা গান শুনে নিয়েছি অলরেডি, একটা জৌনপুরীর ওপর গেয়েছেন যেটা আমার নোটও করা আছে, 14 থেকে গানটা উঠছে তিনতালে, 14 মাত্রা থেকে গানটা উঠছে, একটা গান কম্পোজ করেছেন অসাধারণ, ওটা ওটা পুরো খেয়াল, ওটা পুরো খেয়াল, কারণ ওর মধ্যে কতগুলো জিনিস আছে যেটা পুরো খেয়ালের বন্দিশেই সম্ভব হয়, এবং তার শব্দ চয়ন থেকে আমি গানটা নোটও করে দেখেছি, এবং গানটা নিজে তুলবো আমি, এবং কাকে ডাক পাঠায় স্মৃতি ভারাতুর, হ্যাঁ আমি শুনেছি। আমি সবার আগে একটু স্বার্থপরের মতো কথা বলছি, কলকাতায় বছরে 2 বার যাই, আমাকে কি দয়া করে 2-3টে আপনার কম্পোজিশন শেখাবেন? আমি অবশ্যই, মানে খুব একটা খারাপ গান করি না, মানে অবশ্যই। আরে শুনুন, আরে আমি একটা কথা বলি, যতটুকু গান বাজনা বুঝেছি আপনার মতো সাংগীতিক বোধ, আপনার মুখটা খুবই মানে এরকম একটা দুঃসাহসের টাইপের, যেরকম গানের লেখনি সেরকম মুখটা, কিন্তু ওটাকে সহ্য করে নেবো, দেখুন আমি তো সচেতন ভাবে আমার নামটা পাল্টেছি, চট্টোপাধ্যায় আমার মার পদবি ছিল না, একটা চাটুর্যকে বিয়ে করে হয়েছে, দাঁড়ান দাঁড়ান একটু শুনুন, একটু শুনুন, এটা শুনতে হবে, দরকার শোনা, মনে রাখবেন আমি একটা সুপার স্টার ছিলাম, সুমন চট্টোপাধ্যায়, আমার দম আছে, আমি নাম পাল্টেছি, আমি সুপার স্টার, একডালিয়া দুর্গাপুজো, এসব দুর্গাপুজোর আলোকমালায় জীবনে একবারই একটা গায়ককে দেখা গেছে, একটা মিউজিশিয়ানকে, দাড়িওয়ালা একটা লোক, লম্বা একটু ডাক মাথা, সে গিটার হাতে গাইছে রাস্তায় দাঁড়িয়ে, আমি দেখেছি, হ্যাঁ এইবারে
কবির আমার নেয়া নাম, সুমন আমার বাবা মার দেয়া নাম, আমার গর্ব, আমার গর্ব যে আমার বাবা মার দেয়া নামটা আজকে আমার স্যার নেম। আমি যখন পার্লামেন্টে ছিলাম তখন সোমন স্যার, সোমনজি কি সুন্দর লাগতো বলুন তো, আমি সোমন স্যার, সোমনজি, মিস্টার সোমন। এখন কি চমৎকার লাগে বলুন তো আমার বাবা মার দেয়া নামটা আমার পদবী। এবারে আমি যখন আমেরিকায় গেলাম, প্রথমত আমি তো জীবনে প্রথম গেছি, একদিন ছুটি পেয়েছিলাম, আমি দেখি পাড়ার ড্রাগ স্টোরে ঘুরে দেখি একটা $1 একটা বই পেলাম, পুরনো বই, হোয়াইট ইজ, মানে সাদা মানে কি, 11-12-13-14 বছরের শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ পিতাঙ্গ আমেরিকানরা তারা বলছেন শ্বেতাঙ্গ মানেটা কি। এক যুব এক কিশোর বলেছিলেন, শ্বেতাঙ্গ কিশোর, হোয়াইট ইজ ড্রপিং দ্য এ বম্প অন জাপান অ্যান্ড নট অন জার্মানি, শেখার আছে। আরেকটি শ্বেতাঙ্গ মেয়ে বলেছিলেন, হোয়াইট ইজ টু কিপ কলিং মোহাম্মদ আলী কেসিস ক্লে, আলহামদুলিল্লাহ, হোয়াইট ইজ টু কিপ কলিং কবির সুমন সুমন চ্যাটার্জি, I hate them, those who do it. Do you understand, sir? I hope you call me Kobir. So, people who get hit by me with my beautiful words, I wish it were different. Tarama ke doggedly, or they're white. They still keep calling me Cassius Clay. So, it's a problem. I hope aapni oi line ta neben na. যদি না নেন আপনার সঙ্গে তো আমার কোনো বিরোধ নেই, হয়ে গেল, দেরি হবে, আপনি অবশ্যই শিখে নেন। আর একটা কথা শুনুন চিরঞ্জীব বাবু, আপনি যদি চান আমি আপনাকে হোয়াটসঅ্যাপে, আমি তো আমাদের আহমেদ কায়সারকে পাঠাই, এই বন্ধুকে পাঠাই, আমি আপনাকে বাংলা খেয়ালের বন্দিশ পাঠিয়ে যাব, আপনি আপন মনে যেটা ভালো লাগবে গাইবেন, আপনি গাইবেন, শেয়ার করবেন, অন্য লোকদের দেবেন, এর থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না। এটা আমার জীবনের একটা আশীর্বাদ, এটা একটা আমাদের বাংলা, আপনি আমায় বলছেন বাংলা, আপনার এটা বাংলার আশীর্বাদ, এটা আমার মাথায় একটু হাত রাখলে আমার আমার শাটা আরো সুরে হবে, এই বয়সে গলাটা কি করে রাখেন এত ভালো সেটা বলুন তো, এই কথাটা বলুন, এই বয়সে গলা একটা গুরুর কৃপা। আচ্ছা বলি, আমি আমি এইটা নিয়েই আছি সারাক্ষণ, সারাক্ষণ আমি 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 রেয়াজে আছি সারাক্ষণ, আমি সারাক্ষণ মানে রেয়াজ, শুধু রেয়াজ না, আমি কিন্তু তারই মধ্যে রবীন্দ্রনাথ গাইছি, আমি তারই মধ্যে ও বার্নাডিন, প্যাট বুনের গাওয়া ছোটবেলার গান, ও ও ও বার্নাডিন, আপনি বোধহয় গান ছাড়া আর কিছু বোঝেন না, আর কিছু এক থেকে দশ জীবনের মিউজিক বোধহয় আমার মনে হচ্ছে, গান না মানে মিউজিক, গান না মিউজিক, মানে আজ মোর বাজনা। সুমনদা একটা ওই বব ডিলানের কথা বলতে গিয়ে আপনি যে কথাটা বলেছিলেন, দ্যাট ইজ ইকুয়ালি অ্যাপ্লিকেবল ফর ইউ, আপনি বলেছিলেন যে ওই হি ব্রট টিন চেলা এক্স ইনটু মিউজিক, এবং সত্যিকার অর্থে আমি দেখলাম একজন আমাদের শান্তনু গোস্বামী, আমাদের আরেক বন্ধু শিল্পী সঞ্জয় দে লিখেছেন যে আমাদের গৌরব, আমাদের গর্ব যে আমরা কবির সুমনের কালে বেঁচে আছি। এই কথাটা অনেকটা এরকমের মতো, আমার জানি না মিশেল ফোকো সম্পর্কে, মিশেল ফোকো ডিলিউজ সম্পর্কে বলেছিলেন যে আমাদের গৌরব যে আমরা ডিলিউজের কালে বেঁচে আছি, এটা সত্য। একটা একটা কথা বলি, রবীন্দ্রনাথ ধৈর্যটি প্রসাদকে 1935-33 একটা চিঠি দেন, তাতে বলেন অল্প বয়সে মনের ভাব প্রকাশ করতাম, আশা করি সেই পর্যায়টা কাটিয়ে উঠতে পেরেছি, এখন আমি রূপ ধরতে চেষ্টা করি। আমারও যখন অল্প বয়স ছিল তখন এই যে ভালো ভালো লাইন বলতেন ওইগুলো মাথায় আসতো, কি করে আসতো ছাই জানি না, সুকুমার রায়ের মাথায়, আমার আগে দুজন বাংলা লিখেছেন, একজন মাইকেল মধুসূদন দত্ত আর একজন সুকুমার রায়, আর কারোর অস্তিত্বই আমি স্বীকার করি না। হ্যাঁ ফলে তখন ছিল যে তোর গানে পেঁচিরে সব ভুলে গেছিরে, এর চেয়ে ভালো প্রেমের উক্তি কারোর পিতৃপুরুষ কখনো তৈরি করেনি, এটা সুকুমার করেছে, সুকুমার যদি না পড়তাম কিচ্ছু হতো না,
কিন্তু রবীন্দ্রনাথের এই কথাটা যে এখন ওইটা কাটিয়ে উঠেছি, এখন আমি রূপ ধরতে চেষ্টা করি, যে ছায়ারে ধরবো বলে করেছিলেন পণ, আজ সে মেনে নিল আমার গানের বন্ধন। কাজেই কোনো লাইনকে চির স্মরণীয় করাটা আমার কাজ না, একটা চেহারাকে ধরা, একটা চেহারাকে ধরা, এই চেহারাটা বাংলা ভাষা দিচ্ছে আমায়। আমি তো অন্য ভাষা দু একটা জানি, খুব খারাপ না, কিন্তু আমি খুব খারাপ জানি না, কিন্তু বাংলায় এই পথে যখন আপনি দুবার বলেন না, তার মানে ডেঞ্জারাস, বাংলায় আমি ফর্মটা দিচ্ছি যে জাগে 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 ভোর হবে বলে, আর কোন ভাষা আছে পৃথিবীতে এইভাবে বলা যায়? এই যে রূপটা ধরছি, ভাবনা, ভোর দেবে রং মাটির আদলে, হ্যাঁ, এইটা যে আমির খানের ললিতে যাবো, হ্যাঁ, যে ওই মাটিতে লুটিয়ে পড়বে আকাশ, সবুজে মেশাবে নীলে আভাস, রঙের আভাস হবে কি তেমন আমির খানের ললিতে যেমন, ভোর হবে ভোর হবে ভোর হবে বলে। আর পৃথিবীর কোনো ভাষা আছে? একটা হিন্দি গান দেখাতে পারেন গান্ধীজি যেখানে তার পূর্বপুরুষের নাম আছে? আমি বাঙালির বাচ্চা, আমি পারি, আমি পারি, আমার গর্ব, বলছি তো, আমার ভাষা আমায় অ্যালাউ করেছে, আমার ভাষার হয়ে ওঠা আমায় অ্যালাউ করেছে। আল মাহমুদ লিখতে পারেন সতর্কভাবে পা ফেলো সখী, এটা মুকুন্দুরামের গাঁটি মাটি, এটা না, এটা আল মাহমুদ লিখতে পারেন, এটা মুকুন্দুরামের মাটি, কিন্তু সাবধান, আমাকে আল আমিন মিশনে নিয়ে যাচ্ছে একটি ছেলে, তার নাম কবির, ওখানকার পড়ুয়া, আমি নিয়ে যাচ্ছে, যখন গাড়িটা যাচ্ছে একটা জায়গায় গিয়ে বললো, কবির চাচা এলাম কি, এটা হলো পেঁড়ো, জুড়ে নাম এলাম, পেঁড়ো কি রে, পেঁড়ো কবির চাচা, মুকুন্দুরামের মাটি, এটা আমাকে বলছে কবির নামে, এটি বাংলার মুসলমান ছেলে, সাথে কি এক হয়েছি আমরা সব, আমার ব্যান্ডউইথ গোলমেলে, ইন্টারনেট কানেকশন গোল, ঠিক আছে, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আপনার কথা শোনাটা আপনার না, এটা বলছি সুমনদা যে আপনার কথার যে প্রবাহ, একটা কথার যে ফ্লো, এটা সারা রাত, এবং এই সত্যিকার অর্থে একটা দর্শনের জায়গা থেকে সঙ্গীতকে ধরার চেষ্টা করেছেন তো, এবং এই কারণেই বোধ হয় এটা কনস্ট্যান্টলি কন্টিনিউসলি এটা শুনতে ইচ্ছে করবে, এবং দর্শকরা এখন পর্যন্ত অনেক দর্শকরা দেখছেন, কমেন্ট করছেন, আমরা ওখানে যেতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। একটা জায়গা কেবল বলতে চাই, যারা ইউকে থেকে যারা দেখছেন তারা সৌধুর ব্যাপারটা জানেন, সৌধুর সোসাইটি অফ পোয়েট্রি অ্যান্ড ইন্ডিয়ান মিউজিক, আমরা নানাভাবে বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, আমরা কিছুদিন আগেও রাখছায়নের সঙ্গে সেবাস্টিয়ান বাখের গোলবার্গ ভেরিয়েশন এটা করেছি, আপনার এখানকার সাউথবেন সেন্টারে করেছি, পার্লামেন্টে করেছি, এই এই এইরকম একটা বৈপ্লবিক জায়গা থেকে, এই চিন্তা থেকেই কিন্তু আমরা শুরু করেছিলাম বাংলা সঙ্গীত উৎসব। তখন আমাদেরকে বলা হয়েছিল যে মানে বিশেষ করে ওবাঙ্গালী দর্শকদের কাছে যেহেতু কথাটা প্রধান, তো সুতরাং বোধ হয় ওবাঙ্গালী দর্শক, সৌধ শুরু থেকেই ওবাঙ্গালী দর্শকদের কাছে এই এই ঝান্ডা নিয়ে, ভারতীয় মার্গ সঙ্গীতের, বাংলা সঙ্গীতের, বাংলা সাহিত্যের ঝান্ডা নিয়ে পৌঁছাতে চেষ্টা করেছে। কিন্তু খুব ফিনোমিনালি আমরা লক্ষ্য করেছি যে প্রচুর অবাঙালি দর্শক এই বাংলা গানকে, বাংলা মিউজিক ফেস্টিভ্যাল যখন করি, এবং ইকুয়ালি তারা দে আর মেসমারাইজড বাই দ্য বিজি অফ বেঙ্গলি মিউজিক, স্পেশালি বাংলা খেয়ালের জায়গাটাও, এটা একটা যারা এটা এটা নিয়ে আপনার সঙ্গে আবার বসতে হবে, কারণ হলো বাংলা খেয়ালের জায়গা আমরা একটু খুব খুব কম, স্বল্প পরিসরে কিডস হাউসে, আপনার খুব প্রিয় কবি হবেন, কিডস এর বাড়িতে, কিডস মিউজিয়ামে আমরা একটা ওই বাংলা খেয়াল নিয়ে একটা অনুষ্ঠান করি, এখন সুমনদার সঙ্গে এই যোগাযোগটা তৈরি করাটা
এটা সত্যিকার অর্থে এই যে একটা ধারণা থেকে, একটা বৈপ্লবিক ধারণা থেকে এই 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 উদ্যোগগুলো শুরু হয়েছিল, এটার একটা পুষ্টি তৈরি, একটা পরিপুষ্টি বা একটা শেপ তৈরি হবে আমাদের ধারণা। এবং আবার বসতে চাই, এবং বসতে চাই ওই কথাটা অনুচ্ছ অনু মানে এটা উত্তরটা আরো ব্যাপক আঙ্গিকে হবে হয়তো, যে আপনি যেটা বলছিলাম এটা প্র্যাকটিক্যাল যে সমস্যাটা বাংলা ভাষার খেয়াল গাইতে গেলে, এটা নিয়ে একবার আরো একবার খুব শিগগিরই বসতে চাই। আর যারা দেখছেন তাদেরকে সবাইকে আমাদের এই অনুষ্ঠানের সাথে কোলাবোরেশন করেছে বিগ্রন্থি, বিগ্রন্থি ইজ অলসো অ্যানাদার সাউথ এশিয়ান লিডিং সাউথ এশিয়ান লিটারেরি প্ল্যাটফর্ম হিয়ার ইন ইউকে। বিগ্রন্থি সম্পাদক স্বামী সাহান তার প্রচুর সহযোগিতা করেছেন, যারাই সহযোগিতা করলেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। বাংলা সঙ্গীতকে, শাস্ত্রীয় সঙ্গীত তো বটেই আমাদের মার্গ সঙ্গীতের বাইরেও বলছি, বাংলা সঙ্গীতকে একটা সত্যিকার অর্থে যদি আমরা যে জায়গা থেকে ভাবছি, যে আপনি একটু আগে বাংলাদেশের কথা বলছিলেন, বিশ্বের মানুষের কাছে এটা এটা সত্যিকার অর্থে রবীন্দ্রনাথও পৌঁছেছিলেন এই গীতাঞ্জলি দিয়ে, সঙ্গীত কিন্তু, এবং আমার কাছে মনে হয় সারা বিশ্বকে টেনে আনার জন্য বাংলা সঙ্গীতকেই ধরে ধরতে হবে, এবং এই জায়গা থেকেই বোধ হয় এর মঞ্চায়ন গুলো করতে হবে। সুমনদা, আপনাকে এই এই কমেন্ট গুলো পাঠ করতে পারলাম না, যারা দর্শক যারা সাপোর্ট করেছেন অনেকের নামই হয়তো বলতে পারলাম না, আমি দুঃখ প্রকাশ করছি। চিরঞ্জীবদা, একদম শেষের দিকে আপনার একদম ফাইনাল কনক্লুডিং কোনো কমেন্ট থাকলে একটু যোগ করে দিন। বলার নেই, আমার কিছু বলার নেই, এখনো মনে হচ্ছে আমি মানে কার সামনে বসে আছি সেটাই আমার মনে পড়ছে বারবার। কারণ যেটা বললাম যে এরকম মানে 2 ঘন্টা কেটে গেল, এরকম আমার মনে হয় 20 ঘন্টাও চলে যাবে কখনো, মানে এই এই মানুষের কাছে বসে থাকলে। আমরা মনে হয় শ্রোতারা তো নিশ্চয়ই এনজয় করেছে, আর এটা আমাদের তো থাকবেই, এবং খুব শেখার ইচ্ছে রইল। আমার নাম্বার কায়সার ভাই আপনাকে পাঠিয়ে দেবেন, আমার নাম চিরঞ্জীব, আমার প্রণাম নেবেন। এবং আর একটা, সব দর্শকদের তরফ থেকে, সবার তরফ থেকে আপনার মুখে আপনার মৃত্যু চিন্তা আমরা শুনতেই চাই না। সুমন আমাদের কাছে একটা মানে একটা একটা দিশা ছিল, মানে একটা আপনি আমাদের আলো দেখিয়ে গেছেন, একটা জেনারেশনকে চাপিয়েছেন, আলো দেখিয়েছেন, এবং আপনার মতো মানুষের আমাদের দরকার, খুব কমে গেছে আমাদের। আপনি তো কলকাতায় থাকেন, বাংলার অবস্থা দেখছেন, আপনার মতো মানুষের আমাদের দরকার আছে, আমাদের অভিভাবক হয়ে আপনার মতো মানুষ থাকার দরকার আছে, অন্যায় দেখলে কান ধরে ঠিক করিয়ে দেওয়ার দরকার আছে আপনার মতো লোকেদের, কারণ আপনি একজন জ্ঞানী মানুষ প্রকৃত অর্থে, একটা জায়গা মাথায় রাখতে হবে, যেটা খুব কম একটা জায়গা। এখন আজকে থেকেই একটা জায়গা আপনাকে বলে রাখছি, বাংলা সঙ্গীত উৎসবে আমরা তো একটু খেয়াল গানও করি, আপনি বাংলা সঙ্গীত উৎসবে গান করেছেন শুধু বাংলা মিউজিক ফেস্টিভ্যালে, সামনে মানে এই এটা এটা চাই যে এই বাংলা সঙ্গীত উৎসব সারা বছরে একবারই হয় শুধু বাংলা মিউজিক ফেস্টিভ্যাল, ওখানে খেয়াল গান হোক। সুমনদার তো একটা পৃষ্ঠপোষকতা মানে নিজের থেকে, আমাকে আমাকে যদি একটু সুযোগ দেন ওনার সঙ্গে হারমোনিয়াম অ্যাকম্প্যানি করার জন্য, একদম করবেন, আমি তো থাকি কলকাতায়, আপনার তো না, আপনি আশ্চর্য, আপনি ওখানে আসবেন, এখানে আসবেন সুমনদার, এখানে আসবেন না, এখন ব্যাপার শুনুন, আমার 62, আজকে 73 বছর বয়সে আমার একটা খুব মেজর নিউমোনিয়া হয়েছিল, খুব খারাপ, আমি মারা যাচ্ছিলাম, পশ্চিমবঙ্গ সরকারের হাসপাতালে ছিলাম বলে বেঁচে গেছি, বেশ ডাক্তাররা সব সরকারি হাসপাতালে, কিন্তু ওই বাড়িতে যখন শ্বাসকষ্ট শুরু হলো এয়ার হাঙ্গার থেকে হাসপাতালে গিয়ে অ্যাম্বুলেন্সে করে নাকে নল লাগানোর মধ্যে 1.25 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট অতিবাহিত, ওই সময়তে অক্সিজেনের সরবরাহ মারাত্মক রকম কমে গিয়েছিল আমার মগজে। এর পরে ডাক্তাররা বোর্ড বসিয়ে সব পরীক্ষা টরীক্ষা করেন এবং আমায় বলেন, স্যার আপনি এটা জেনে রাখুন, আপনার এই এই ঘটনাটার ফলে ইরিপেয়ারেবল ড্যামেজ হয়ে গেছে আপনার নার্ভাস সিস্টেম, মাস্কিউলার সিস্টেম, বোন স্ট্রাকচার এবং হার্ট হৃদযন্ত্রের পেশিগুলোর, মানে আপনাকে একটা অসুখ আপনার এখন হতে পারে, সেটা অসুখ হলে আপনি বাঁচবেন না, একে বলে SDS, সাডেন ডেথ সিন্ড্রোম, 1 সেকেন্ডে আপনি মারা যাবেন। কাজে আমার যেটা হয়েছে, আপনি আর দীর্ঘ যাত্রা করতে পারি না,
এটা ফলে আমায় খুব সতর্কভাবে থাকতে হয়, কারণ আমার, আমি বেঁচে আছি এবং আমি প্রাণ দেব বাংলা খেয়ালের জন্য, আমি বেঁচে আছি বাংলা খেয়ালের জন্য, অন্য কারণ নেই। এবং আমি যতদিন যতদিন বেঁচে থাকব শুধু বাংলা খেয়ালের সেবা করব, বাংলা গান না, বাংলা খেয়াল। আমি বাংলা খেয়ালের ফলে আমি কোনো ঝুঁকি নেব না। না না ঠিক আছে, যদি চান আমি আপনাদের বাংলা খেয়াল পরিবেশন করব এইখানে একটা স্টুডিওতে। আমাকে যদি উনি আমাকে শেখান কয়েকটা কম্পোজিশন, আগে ওনাকে আমি শুনিয়ে কারেক্ট করে নেবো, তারপর নিশ্চয়ই গাইবেন। আপনি চিরঞ্জীব মনের আনন্দে গাইবেন, এটা তো আপনার অধিকার। আর এমনকি আপনি যদি বাঙালি নাও হতেন তাহলেও গাইতেন। আজকে দক্ষিণ ভারতে গাইছে তিনজন শিল্পী, তারা তো বাঙালি না, তারা তো বাংলায় খেয়াল গাইছে। কাজেই নিঃসন্দেহে গাইবেন। আমি আহমেদ কায়সার সাহেবের কাছে, ওর কাছে আমি পাঠাই মাঝে মাঝে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেলে আমি আপনাকেও যেই কিছু বানাই আমি পাঠাই। কায়সার ভাই দিয়ে দেন, কায়সার ভাই আপনি মনের আনন্দে গিয়ে যান। আর লাইফ ইজ টু শর্ট, make as many mistakes as you can. জীবন বড় ছোট, ভুল করে যান আপন মনে। আমি তো করেছি তোমরা আবার একদম শিগগিরই আবার বসছি আপনার সঙ্গে কথা ঘুরাবে না। যারা এই নেপথ্যে সহযোগিতা গুলো করেছেন, আমাদের বন্ধু শাহিন মিতুল, সকলকে নমস্কার সালাম, রুহুল আমিন চৌধুরী, মোস্তফা মনোয়ার সুজন, শ্যামল ধর, যারা এই এবং কিছু তথ্য দিলেন যে সুমনদার গান নিয়ে আপনার শহীদ মিনারে এই গানটা, এই গান প্ল্যানিং করেছেন, এটা শুনে আপ্লুত হলাম। সুমনদা নিশ্চয়ই আপ্লুত হলেন, রাজন দাসকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এই পুরো অনুষ্ঠান দেখলেন তাদেরকে অনুরোধ করছি বাংলা খেয়ালের সঙ্গে, বাংলা গানের সঙ্গে থাকবেন। আর যারা ইউকে তে আছেন, বাংলা মিউজিক ফেস্টিভ্যাল যেটা হয় লন্ডনের বিভিন্ন ভেন্যুতে হয়, আপনারা আপনাদের সহযোগিতা যেন অব্যাহত থাকে এই অনুরোধ রাখছি। আর যারা এই পুরো আমাদের এই সেশন গুলোতে কোলাবোরেশন গুলো করেছেন, গ্রন্থী আমাদের প্রিয় বন্ধু স্বামী সাহান, তাকে ধন্যবাদ জানাচ্ছি। চিরঞ্জীব দা আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আমাকে কোনো ধন্যবাদই না, টুডে ইজ মাই রেড লেটার ডে, একদম। এরপরে সুমনদার কথা হবে না, কথা হবে না একদম আপনার সঙ্গে। আবারও খুব শিগগিরই আমার একটু বসছি এই কথাগুলো, এবং সত্যি এই কথা দিয়ে শেষ করছি যে ইউ আর দ্য ওয়ান হু ব্রট ইন্টেলেক্ট টু বেঙ্গলি মিউজিক। এবং মানে এই যে আরেকটা জায়গা আরেকজন বললেন, এবং তার সঙ্গে আমি আমাদের বন্ধু সঞ্জয় দেখলাম লিখেছেন, শান্তনু গোস্বামী বলে আরেক বন্ধু লিখেছেন যে আমরা আমাদের ভাগ্য কবি সুমনের কালে আমরা বেঁচে আছি। কি সুন্দর কথা, এটা এটা সত্যি কথা। সুতরাং সুমনদা দেখা হচ্ছে আবারও, শিগগিরই দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঠিক করে বাংলা খেয়ালের নেশান আপনার মধ্য দিয়ে এটা সারা বিশ্বব্যাপী পথ হয়ে উঠুক। ভালো থাকবেন, নমস্কার নমস্কার নমস্কার।